তেলের উপর যাদের বিশ্বাস গেছে উঠে তাদের জন্য মায়া নিয়ে এলো ট্রু হার্বস হার্বাল কোকোনাট অয়েল। এতে আছে ম্যাজিক্যাল সিড পাইপ যার প্রতিটি চেম্বার থেকে মেথি কালোজিরা সহ সাতটি ন্যাচারাল সিড সঠিক অনুপাতে মেশে তেলের সাথে, তাই পুষ্টি পৌঁছায় চুলের ফলিকল পর্যন্ত। চুল পড়া আগের থেকে বেশ কমেছে, শুধু আমার কথায় না, ব্যবহার করলে আপনিও বুঝবেন। ওয়েলকাম টু মায়া। সাহস থাকলে আমার কাছে আসো তো, চেহারাটা দেখি। আসো আসো, আমি তোমারে ও আদর করে মাটিতে শুয়ে রাখবো। এবার কাম হয়ে যাবো গাড়ি দিছি না, পাগলার ফু দেওয়া পর আচার খাইলে কাম হয়ে যাবো গা। কত তুই বলছো দেরা, ফু দেওয়া কত কিছু দিলাম, উল্টা খায় তা যদি তো ছিসিলি। কথা কইস না, চুপ থাক, সিওর এবার হয়ে যাবো গা। আচার রাখছে কেথায়? এই আমি কি পোয়াতিনি, কেউ কথা কয় না গেলা? শিউলির কি আচার খাওয়ানোর কোনো দিন আইছে? চান্দুরা শিউলির মন পাওয়া এত সহজ না চান্দুরা। মিস শিউলির প্রেমিকের লিস্ট বহুত লম্বা আছে।
শিউলি কি মন আছে কি অবস্থা জব্বর আছি মনিরুল ভাইয়া কি কইরা তুমি এটা কি এলে কি মিনেলা আমি কি মনিরুল নহি আমি ইরফান উল্লাহ খান ভুইয়া ও সরি ইরফান ভাইয়া কি যে করোনা তোমরা আমি বুঝি না বুঝছো আমার দাদা ছিল এখানকার নবাব তারপর আমার বাবা ছিল নবাবের কাছাকাছি আমি নবাব না কিন্তু ভাবটা তো আছে নাকি কার লগে মিলাইলে আমারে গান্দামনির লগে মিলাইছো তুমি আমারে পিএইচ ব্যবসায়ী গুস্তি চোদ্দ গুস্তিকার পিএইচ ব্যবসা তুমি অর লগে মিলাইছো অর গতনে যদি তিন দিন খালি পারফিউম মারে তাও তো গন্ধ যাবো না কারলে কি মিলা মিলাইবা মিলাও না সমস্যা নাই তো অনেকে ডাকে তো আমারে ডাকে না আমেরিকান কয়ে ডাকে কি মনে আছেন আমেরিকান ভাই আমি আছি ভালো আছি তোমরা ভালো আছো ভাইয়া সালাম আলাইকুম ভাইজান আসসালাম বাবুরা কেমন আছো তুমি একটু যাও একটু কথা কইতাছি কি পড়া হনা ভাই আপনারে তো মাশাআল্লাহ হেভি সুন্দর লাগতাছে একেরে নায়কের লাহান কিছু কথা কো আবারছি ভালো আইতে পারিনে উইঠা লিয়া পড়ছে হ্যাঁ বলবন ভালো বলবন তো মহল্লা বলবন তো বল চোখ দেখছো নি পিস্তল কিলা পরিষ্কার হ্যাঁ তুমি হাবিপদে কেন কি হইছে ভাইয়া আরে ডয়েঙ্গু মে গিজগিজ করতেছে একদম ফেললা পারে দিতে সিরি করে ওই যে ধাক্কায় পারে দিছি খাড়া নিছি কি আমগো দজার সামনে ক কেমন লাগে গট গট সুন্দর হয়ে পড়ছে একটা সমস্যা বুঝছো না আসলে ভাই কমনি কই তো বড় সুদা কুয়া জায়গা আনতে আসলে ভাই এত মোটা অঙ্কে যৌতুক চায় এর লাগে ভাই বিয়েটা ফাইনালি হইতেছে না বাবু বাড়তি কত কোন দরকারটা কি তোমার যাওগা মোরজালা ভাই আপনি তো সকল সকল আমাকে 100 টাকা দিলেন আপনার ব্যাপারে বাড়তি কথা কোন লেগা এখন আপনি আবার কি কইতাছেন ভাই দি আর রকি দরকার কি মুরগি কো সামনে মারি কোন জায়গা বাবা জায়গা পরে কথা বলে সন্ধ্যায় মিস ইউলি আপা আপনি এটার একটা বিচার করেন তো ভাই জান সকল সকল আম করে কইলাম এক 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 যাও ভাই ভাই আর বাড়তি কথা প্রয়োজনটা কি তোমার আচ্ছা প্রয়োজন আছে বাড়তি কথা কর কান্দ্রপিটে করবো না তো আমি কয়ে দিচ্ছি আমি আছি না আমি দেখতেছি না সবকিছু যাও তাই রে আরে কি কইতাছেন মিয়া ব্যাপারী বংশের কেউ কি রিক্সালার কাছে ভাঙতে লইছে কোনোদিন লয় না ইক্কা আমরা তো ধরেন 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 লয়ে যান পুরাটা লয়ে যান খরচ করেন ফুর্তি করেন মিয়া আরে চায়ের উচি কি লেগা যান মিয়া আরে হন তো বংশ বুঝেন না আমরা কোন বংশের লোক মিসিউলি কেমন আছেন আপনি গতকালকে যেমন দেখছেন ওইরকমই আছি ইরফান ভাইয়া এই কি কি কইছেন আপনি আবার আবার ইরফান কইছেন আপনার যে আমি কেমনে বুঝাই আপনি তো বুঝাবার পারতাছি না যে ইরফান না ঠিক আছে আমার ছোটবেলার বন্ধু কিন্তু ওই হালাত তো আমি কেমতে যে কই আপনারে না কইলে তো আপনি আমার বুঝবার পারবেন না আপনি আমার ভুল বুঝবেন ওই হালাত একটা পাট পার আমগো মহল্লার ভিতরে পাঁচটা গলি আছে পাঁচটা গলির ভিতরে দুর্বল পারে না কিলে পারে না জানেন ওই বাকি খায় টাকা দিবার পারে না ও ভাই তো কারেন্ট আছে কারেন্ট নাই কেন তো ও চুরি করিয়া কারেন্ট ঢুকাইছে লাইন ঢুকাইছে আর আমরা আমরা খেটা আমগো সাত পুরুষ তো বনে দিই ব্যবসায়ী ঠিক আছে আমরা এই মহল্লা যে আইছি এমনি আইনে তো আরে জাহাজে কইরা আইছি আমরা আইটা আইছি নি কাল লগে যে কি তুলনা দিতাছেন আমগো ফ্যামিলি তো কোনো বাকি টাকি নাই কা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আই ধর 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 আই এটা আমগো ফ্যামিলির রে আওয়াজ আছে ঠিক আছে আমগো কেউ যখন সালাম করে আমরা সালামই না দিয়া সালাম লই না ঠিক আছে রে
হ্যাঁ দিছি তো দিছি দিছি তো না 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 ভাই বাকিতে তো কাম হইব না ভাই ইরফান সরি মনিরুল ভাইয়া আপনি না একটু আগে আমার বললেন বাকির কাম আপনারা করেন না তাইলে হ্যাঁ সেটাই তো কইতাছি মিস্তিউলি আপা ভাইজান আপনার পকেটে তো টাকা আছে দেখছিলাম এক হাজার টাকার দুইটা কচকচানোর তোরা কিন্তু অন গাউড়ামি করতাছস ঠিক আছে আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যেতেছে সর সামজা কি লাগা ভাই মেজাজ খারাপ করমিন কেন আপনি সকালবেলা কইলেন যে আপার সামনে যদি আপনার পাঁচে সালাম করে আপনি দিবেন 2000 টাকা কইলেন দিবেন দুই এখন দিতাছেন এক বুঝলাম না এটা কিছু হয় নাকি দেখছেন ছোট ভাইরা বড় হয়ে যেতেছেগা আপনি সামনে ক্যাম্পে আমার ব্ল্যাকমেইল করতাছে ওরা তো বুঝবার পারে নাই কা দেখছেন বান্দর কাঁধে উঠলে কি হয় আচ্ছা যাও গা কই থেকে আইছেন আপনি আমি তো আইছি এফডিসি থেকে এফডিসি তে গাইছে ও এফডিসি তে কোন কাজ হয়নি আমি তো শুনছি দুদুমর ভূমি হয়ে গেছে গা আর আপনি এফডিসি তে যাইবেন কি লাগা আপনি তো যাইবেন মনগঞ্জ ওয়েব ফিল্ম হয় ওয়েব সিরিজ হয় ওই সব জায়গায় অ্যাক্টিং করবেন আরে দুই চারজন ডিরেক্টর তো আমার পকেটেই আছে আমি জাস্ট কয়ে দেবো হয়ে যাবো এক নম্বর হিরোইন হয়ে যাবেন আপনি ঠিক আছে ভাই আজকে তো দুই পাঠানের সাইজ করছি কি করছ আজ ভাই সিরিজ কাগজ দে মন মতো ডলছি ভাই ওর যদি লজ্জা শরম থাকে জিন্দগিতে আর ওই মায়ের সামনে ভিড়ব না কি করছস তোরা হুম বুঝছ কি করছস না করছস হ্যাঁ কে আসসালামু আলাইকুম ওহন ভাই আপনি আমার সালাম দন্ত করেন কে ওহন থেকে আমি আপনার সালাম দিমু আপনি আমার হালা কয় দিরে গালি দেন আমি খুশি তওবা তওবা কি কইতাছ আমার ভাই কি হইছে এই উইমেনের ছেলে কি হইছে ভাই কি যে জিগা ওরে জিগা না আর কি করছে জিগা ওগরে কি জিগামু আমি তো বুঝতে পারছি ওরা ফাউল করছে ওগরে বারবার কইছে তুই গান্দা মন উড়লে দেখ আর একবি পাড়া দিবি এদিকে আমার ভাই গিয়া ও এফডিসি এক্সট্রা লয়ে গিয়া ও না কি হইছে সরি আমি এফডিসি তে ঢুকে গেছিলাম গা বাইরেছেন বাইরেছি ভাই তুই কি কইতাছস এক্সট্রা মেক্সটা এর কোনো কথা হইলো ও তো শিল্পী 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 মানে হইলে তোর একটা আইটেম সঙ্গে নায়িকা তুই বুঝস না গেলা আমি না বুঝতেছি না মানে আমি নায়িকা উনছি অভিনেত্রী উনছি এফডিসির এক্সট্রা উনছি কিন্তু আইটেম গানে নর্তকি বিষয় কি কইতাছস তুই এইটা কাবার তো কথাবার্তা হইতাছে না ভাই নর্তকি কি কইতাছস তুই নর্তকি এক্সট্রা মিক্সের যাইনি তোর লগে তুই তো সম্মানিত ব্যক্তির পোলা না তুই তো সম্মানিত কি লেগে দি কইতাছস আমি না বুঝা পারতাছি না মানে কি এমন জিনিস ওর না আমার দেন লাগু ভাই মানে তুই বন্ধু মিলে একটা লয়ে কসলা কুসলি করতাছেন বিষয়টা কেমন এই কসলা কুসলি কি কি ওয়ার্ড যে তুই কইতাছস এগুলো যাইতাছই না তোর লগে ভাই একেবারে যাইতাছে না তুই কইছ তো ভাই একেবারে বাদ দে তুই ওরে চিনছ কেটা কেটা হইল শিল্পী আরে বেটা দুই বছর পরও যদি একটা সিনেমা করে ওইটা ওই হিট সিনেমা করে নিকা আইটেম সঙ্গে হালকা একটা ঝলক দেখায় পড়ছে ওইটা তো হিট বেটা ওর একটা নাম আছে সিউলি মিস সিউলি তুই ভাবি টাকা পাচ্ছ কি গান গাইছিল উলালা উলালা আমার মাইরালা ওইটা তো হিট করছে না বাংলায় বেটা যাই হোক বাদ দে
ছেলেবেলা এই যে দুটো বছর ধরে এখানে আছে কেউ কিছু কোয়া পারবো কোনো কমপ্লেন আছে নিরিবিলি সম্মানিত মানুষ আমি বুঝতে পারছি আপনার মনটা আপনার দিলটা পড়ে রয়েছে আপনি সিলে লগে গিয়ে আপনি নাচা গানা শুরু করেন আমি গান্দা মনুরলে দেখতাছি আর অগর আপনি ভুলাল বুঝেন না অগর মাফ করে দেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি তো শাদি করবার চাই বুঝছো পরিবার তো চাপে রাখছি বিশাল চাপে রাখছে আমারে ওই যৌতুক লাগবো দেখে আপনার শাদিতে রাজি হইতেছেন না তাই তো ওর বেটা তুই তো বেটা বাপের মতো কথা কইতেছিস তুই তো বাপ হয়ে গেছিস গা বেটা ওই তো বাপের চাওয়া আছে কিছু কি কি চায় না চায় এটা হের ব্যাপার আমার কোনো চাওয়া পাওয়া নাই আমার কথা হলো সিলু যদি খালি রাজি হয় মিস সিলু যদি একবার কয়লা মুখ দেয় যে হ রাজি আছি ধামকা কবুল কয়লা মুখ লাগলে আমি কাগজের মালা ভরে আরো কবুল কবুল বেটা বিয়ে করালাম বেটা জান আপনি কিছু আমি কইছি আপনার যাইতে গিয়া কাগজের মালা রেডি করেন আপনি ধরে লন যে আপনি শাদি হয়ে গেছে কোচ কি ভাই আমার আপনি বাসা করে আন্দায় গেছেন কোচ কি আপনি সিলুলে হানিমুন রে গেছেন ওই গেছি থাইল্যান্ড গেছেন কেমনে গেছি প্লেনে গেছেন গা আপনি আপনি এখন সুজুরা কাম করবেন কি করবেন গিয়া আপনি পোলামের নাম ঠিক করাবেন কথা কি দিস আচ্ছা ঠিক আছে আমি কিন্তু ভাই তোর জবান দিন যদি দেবাই কিন্তু তোর রাইস ভাই কইলাম হ্যাঁ দেখছ খেমতে লজ্জা লাল হইতে আছে টমেটো হয়ে গেছে কামড় ছাড় বানালাম ভাই সিলে দিব কি চিন না কি চে ভাই লজ্জাজন ভাই এই আছে এই কত শেয়ার করে লাই তাহলে বাচ্চা কাছে কথা কইলি না আমি একটা চিন্তা করছি বুঝছো যদি আল্লাহ পাক আমার একটা পোলা দিয়া দেয় তাহলে শ্রীনির নামে মিলে আসবে সিমুন আর যদি মাইয়া দেয় তাহলে আমার নামে মিলে আসবো ইমা সিমুন হয় সিমুন সুন্দর নাম সুন্দর নাম ওইটাই ওইটাই ব্যাপারী বংশের পোলা ইজ্জত আছেন একটা তুই ঠিক কইছস মাগার বেশি দূর আগাইতে পারে না জানোস না আজকে মিস শিউলির মুদনা অন্যরকম ছিল সব কিছু গুছায় লইছি সবই ঢুকা জামগা হের ভিতরে হালার পালায় কইতে গায়া ঢুকা গেছে গা সব গঞ্জাম লাগাই দিছে এটি আচ্ছা আপনার দুই বন্ধু মিলে কি শুরু করছেন গন্ধি আরে কি শুরু করছি আমরা মানে আমরা হইতেছে মহল্লা ছোট পোলা পেন আপনার বড় ভাই আমরা ভুল ভ্রান্তি করলে আপনার আমগো সালিশ করবেন বিচার করবেন উল্টা আপনাকে বিচার আমার গরম লাগে না যেদিন থেকে মিসিউলির আমি দেখছি না প্রথম সেই দিন থেকে আজ পর্যন্ত আমার চোখের ভিতরে দুনিয়ার অন্য কোন মায়ের আমি ঢুকাবার পারি নাই মিসিউলির সামনে ক্যাটরিনার তো আমার বাসার কাজের ছেড়ির মতো মনে হয় মিসিউলির লগে আমার একটু সেটিং মাইরা দে আচ্ছা মানে আমি গটকালি করু অসুবিধা কি নেকি হইব তো আল্লাহ তোরে দিব ছাপ্পর মাইরা দিব মানে ভালো একটা জালার মধ্যে পড়ছি দেখি আরে কি এর জালা মিছিলে তোকে বাইতে বাড়া থাই তুই বাড়িয়াল হিসেবে তো যাইতে পারো বড় ভাইয়ের বিয়ার প্রস্তাব লয় নাকি ছোট ভাই হিসেবে তোর একটা দায়িত্ব আছে না মিছিলে আমাকে বাসা ভাড়াটা ঠিক আছে কিন্তু বাড়িওয়ালা হিসেবে আমি কোনদিন দেহু নাইকা যাইও নাইকা কোনো সমস্যা নাই আমি দেখতাছি আচ্ছা আমি টচ করা বিচার দেহ আরে কি টচ কয়েন থাকলে দেন না টচ করুম লাভ আছে আরে কি এর লাভ বুঝাবি তো আমি তোর কইছি বিয়া শাদির কথা এর ভিতরে টচ আন্দাই সুচ কই থেকে টচের লগে শাদি জড়িত কয়েন দেন কেমতে আরে কয়েন দিতে কইছি কয়েন দেন আরে তোরা যে আমারে শিখাস না নয় নয় জ্ঞান দিতা চচ আধর ব্যাপারী বক্স পোলা মানুষ ফাঁকা কয়েন ডাকছেন আরে কাডে চলে কাডে ইলেভেন সাপ্লা না ব্রিজ সাপ্লা আরে ওদিকে মার সুচকি লেগা আরে কই পড়ছে দেন কি পড়ছে আরে যেটাই পড়বো সাপ্লাই তো পড়বো কই রে ওই বেটাই ও আমার সাপ সাপ্লা কই রে ওই কই গেছ তুই আমার সাপ্লা সমস্যা নাই তো আকাশ ভাই হ্যাঁ আরে ওই যে শাহরুখ খান সালমান খান ওরা জন্মদিন অনুষ্ঠানে আসতেছে না আমি শিউলি কেন পারবো না আপনারও কইছেন
कमन जेब ना जानी तई की कोले कुत्तार जन्मदिन अरे दूर आकाश भाई रहन तो फोन दीता सीट पर অনেক সাহস দেখাইছো এম ফটো ফুটতে গেলাম সবকিছু চুরি হয়ে গেছে কি চুরি হইছে আমি চুরি হয়েছি আমার দিল চুরি হয়েছে আমার কিডনি চুরি হয়েছে আমার ফেফসা গুর্দা আমার বডির পাসপোর্টে সবকিছু চুরি হয়ে গেছে আহারে পুরান নাশিক গুলোকে বাঁচি না আবার নতুন নাশিকের উৎপাত ওই পুরান তুই আসিক রে আমি খেয়াল আইছি ওরা নাই প্রেম মারার আশিক নাকি প্রেমে পয়রা সবকিছু ছারকার করে দেওয়ার আসিক আমি বুঝছি এখন পাতলা হন পাতলা হইলো গনয়া কেমতে জর্তমান তুলার পারি তেরা দেখাই দিমু ঠিক আছে তাহলে আমিও দেখি বাতাস কোন দিক থেকে কোন দিক যাইয়া সরত ইস এটা আপনার চাকু দিলের মধ্যে আন্দা গেছে দেলাইছি ওই মিয়া ওই পারভেজ যারা যে 2 লাখ টাকা দিয়া মাল নিচে কতগুলা তো বাকি টাকা কোন সুমি দিব আর এটা কোনো কথা হইছে নি দেলোয়ারে নিচে মাম্মা আরে মাম্মা খবর কি ওই যাও পড়া কথা কইতেছি লং টাইম নো সি নো টক আছিলি কই সারা দিন আজকে আরে কই আর থাকু এই আরো দূর ভিতরে আছি আমগো জীবন তোমগো মত বেকার হইল তো জীবন বন্ধ হয়ে যেত গা সারা দিন মহল্লা খালি লোর পড়তাম এইটা আসলে আমগো বেকার হতো না বাটা এমন বংশে জন্মাইছি ওদের শরীর খাটায় কত খাটায় কাম করে লাভ আছে কোনো ক মামা আমি তো একটা বিপদে পড়ছি আই কিছে মামা আই পাসার থেকে হাতে ছাই লয়ে ধরছে দুইরা কইতেছে এবার নাকি আর আমার শাদি করাইবো আমারও তো সেম আমি তো চারো বড় বিপদে পড়তা বাড়ির এমন কোন আনাচে করেছে নাই যে হেনি সুপারগুলো আগে রাখে নাই যে হেনি দিতেছি আটকে দিতেছি যে হেনি দিতেছি আটকে দিতেছি সুপারগুলো এমন ভাবে টানতাছে আমারে রাজি না উপায় নাই কিছু দেহ পাত্রী দাও আমি আছি রাজি কবুল হ্যাঁ হ্যাঁ মামা আমি তুই সেম কথাই কইছি দুজনের মধ্যে কি মিল দেখছো রে মিল তো থাকবে বন্ধু মাশাআল্লাহ আর তো আমি বড় করছো ফ্যান চাইটা লাগাইছিস কোনো বেশি নাকি এই বেশি এক্সট্রা রাই দেখছিস তুই তুর মামা তুই এটা কি কইলি সারাটা দিন ব্যবসা বাণিজ্য করছি মনের ভিতরে একটা ফুরফুরা ভাব হচ্ছে অচকচে টাকা গুনছি তুই তো আমাকে ডিস্টার্ব করে দিছস রে বেটা আমাকে একটা বংশমর্যাদা আছে না আমরা কি ওই কি এক্সট্রার দিকে তাকা মুনি বাণিজ্য আছে না আমার মনে হইতেছে মাটি রে কই মাটি তুই ফাঁক হয়ে যাবি দুইগা জায়গা আমি সকাল দেই বুঝু তিনবার কইছি মাটি তুই ফাঁকো ফাঁক হইতাছে না কারণ আমার রাস্তা দেখা যায় আমি করি করে দেখলে আস্তে করে একটা বেড়া দিয়ে দিই ওই তুমি দেখলে আর বেড়া দিয়ে দিবা চোখের সামনে ঠিক আছে না যাও এমন রং ডং জানে তোমার খাই দিব আরে না এত সহজ নি ব্যাপারি বংশের পোলা বন্ডে পটানো কোন মামা আমি তোমার কয়ে দিতাছি তুমি খালি একবার আমারে কয়া দাও ওরে কিন্তু নোটিশ দিয়া মহল্লা ছাড়া করুম আমি কও হ্যাঁ মামা এটা তুমি ঠিক কইছো এটা করনি লাগবো আরে তুই অভিনেত্রী হস না তুই নায়িকা হস না তুই ভিলেন হস না নাচ না লবি কে তুই
হ্যাঁ আর হইতো যে আমগো মহলে তোর কি ঠিক আছে না নোটিশ দিয়ে দাও হ্যাঁ ঠিক আছে মামা আমি তাহলে আমি ব্যবস্থা করতেছি নোটিশের মহল্লা ছাড়া করুম একদম মহল্লা ছাড়া না করলে বেজিতে জমগা মায়াদিন পরে এসে চা কফি আছে নি কিছু খাওয়াইবো নি আরে খিলাবো তো এ মোমেন ভাই ফাস্ট কই গেছস আলারা কি মরছে নি আমার মামা আইছে চা খিলাই দইবো না মামা তুমি বহো আমি লই আইতেছি নিয়ে যাইবা আরে মামা আইছো আর কে যাইবো ওই কই রে আলাই গেছস কই সুন্দর পুতে কি মন ছস্র ছস্র কত বড় চা বাজ মিছিলি জামা কি খাপ কথা ঠিক কইল কেমতে পারলো কেমতে ছি হাই সোরা আশিক দেখি কি হইছে তোমার চিনে ধরছে প্রেমের পরি গান মটকেছে বাবা ডায়লগ দিতে তো দেখি সিনেমার সিনেমার নাম লাইবা নাকি আপনি যদি নাই কহন খালি সিনেমায় যত নিচে নামো যে আমি নেমে যাবো তাহলে একটা কাজ করো এখান থেকে সোজা নিচে নেমে যাও চান্দু যাও যাও ওটা সিরি ছাড়া লাভ তো দিতাছি দেয়াইতাছি মারতাছে পাতিলা পুরাই গরম পানি বহমু কতদিন জাগিয়া জানো তো যে পাতে তাড়াতাড়ি গরম হয় ওটা কিন্তু তাতে ঠান্ডা হয় মানে যেটা দেরিতে গরম হয় ওটা কিন্তু দেরিতে ঠান্ডা দিয়ে হয় হিসাবে সিঙ্গাররা ঠান্ডা হয়ে গেছে পেঁয়াজ মরিচ লুচি খামু চাবা চাবা বালা তো খুব বালা তা বান্দরে লান আমার দরজা সামনে কত ধরে জিলা ছিল 24 বছর ধরে কয়দার পর তুই দাঁড়ায় আছি দুই বছর কম করে কেলা দুই বছর বাড়ায় কইলে তো আমার বয়স আইতে পারতা এই কথার মানে কি মিসিউলি মানে তো খুবই সহজ ভিতরে অমনি আমার বয়স 26 তোমার 24 তুমি আমার থেকে 730 দিনের ছোট আছো হিসাবে গলত আছে কার হিসাবে তোমার আমার যে বানাইছে তার হিসাবে গলত তবা তবা উনার হিসাব পুরো পারফেক্ট যাই হোক দেওয়ার জন্য হয়ে গেছে ভুল সংশোধন হয়ে যাব এত এত মানুষের ভুল সংশোধন হইয়া গেলে আমার কি হইব অয়ন আল্লু অয়ন পুষ্পা জিন্দগিতে যুগব না সালা হিরে অয়ন তুই আন্দার থাকতে থাকতে মিসুলির বাইকতে গেছস কত বড় না ভাই সূর্যের আলো জন কুপিল্লান মিটমিট করে জ্বলতা ছিল তখন আর কি ভাই রে তো দায়িত্ব দেখা দিলের মিটে খুশ হয়ে গেছে গা আমি বুঝছি তুই ঘটনাটা ঘটে আলাইছস হয়ে গেছে গা ঠিক আছে কত পর হইব অন দুই ভাই মিলে যামু ক্যাফে কর্নারে কর্নারে যাব মো বই আর নলি পরোটা গাপা গাপ করে খামো সব কথা পড়াইব চল কি আলাপ জেনে ভাই আরে পুরো পুরান ঢাকায় তো হন একটাই আলাপ বাস্ত আছে মিস্টার মনিরুল আর মিস সিউলির সাদির আলাপ আরে মাইকে মাইকে অ্যানাউন্স হনস নাই মাইন্সের মুখে মুখে ছড়ায় গেছে গা ঠিক আছে ছোট ভাই অন সব কিছু কি সেটেল করে আলাইছো নি সব কিছু সেটেল সব কিছু ফাইনাল সব কিছু লক লক কোন সময় বিয়া কোন সময় হইব কবে হইব কালকে আর আপনার ভিতরে যদি আনচান আনচান বেশি করে তাহলে আজকে আজকে কেমতে বিয়ার সাথের আয়োজন আছে না মার্কেটিং করতে হইব না ধুমধাম ছাড়া কি আমরা বিয়া করবার পারিনি কোনো কথা কইছ আজকে তো পারুম না আজকে শিডিউল লাইকা কে ভাই কি শুটিং ধরবার লাগছেন নি আছি তো এগুলোর ভিতরেই তো আছি কোনো টেনশন নাই কা আপনি শাদি করবার না পারলে আমি করুম আয় হ্যাঁ মোর ছোট ভাই দে মজা লয় মজা লইতাছি না ভাই সত্যি কইতাছি আপনার লগে সব করবার পারলে শাদি করে দিবা পারুম না কি হচ্ছে আমার সব কিছু চুরে গেছে ভাই সব কিছু
সব কিছু চুরি হয়ে গেছে মানে কি চুরি হয়েছে আমার ভিতরে চুরি হয়েছে আমার বাইরে চুরি হয়েছে আমি চুরি হয়েছে আমার চোখ চুরি হয়েছে আমার অন্তর চুরি হয়েছে আমার পরামন চুরি হয়েছে আমার অন্তর্জালা চুরি হয়েছে আরে তুই কি কইতাছস আমি তো কিছুই বুঝবার পারতাছি না রে আমি তো কিছু বুঝার পারতাছি না কাকাইতে কিছু জানেন কিছু আমি সারা রাত ঘুমাবার পারি নাই আমি কই মাছে লাহান একবার এদিক হইছি একবার এদিক হইছি খালি ছটফট ছটফট করছি ভাই তারপর কি জানি হইছে সকালবেলা আমি আইবার চাই নাই আমার পা দুরে এনে লইছে আমি কই যাইতাছি কিছুই বুঝতাছি না আমার পা দুরে যেদিক লই যাব আমি ওদিক যাব অনেদিকে কই যাইতাছস সেদিকে তো বুড়িগঙ্গা নদী সদরঘাট তো লন আপনি ডুবে আহি আরে কি কস না কস তোর তো মাথা মুতা গেছে গা তার তোর খুলে গেছে গা সব কিছু বাদ দিয়ে আমার বিয়ে সাদির কি করছো এটা কো সাদি হ্যাঁ সাদি হইব হইব সাদি আমি জন কো এলাই হইব সাদি হইব মাগার কাল লগ হইব কেম তুই হইব কখন হইব কিন্তু সাদি হইব ওই এদি গায় বেটা কি কইতাছস তোর তো পিতা এক জায়গায় আটকে গেছে গা আমি তো কিছু বুঝবার পারি নাই ক্লিয়ার করে কখন লগাইবো সাথী প্যার লাল রে আছেন তো ছোট ভাই আচ্ছা তুই কেমন মইরা যা রে এই তুই কার কি কইতাছস শুক্রবার বা জুমা সাদি আলহামদুলিল্লাহ জুম্মার পরে বিয়ার তারিখ ঠিক নেই এটা কোনো কথা কইলি তুই এটা কেমতে আপনার বন্ধু কান্দা মনিরুল আপনার সুলির কাছে খারাপ বানা রাখছে আপনার ভিলেন বানা রাখছে কি কইতেছিস তুই মনিরুলের কথা তো মিসুলি বিশ্বাস করার কথা না বিশ্বাস কইরা বয়ে রয়েছে দৌড়াইতে আছে আর যেটা কইছে মাপতে যাচ্ছি ভাই আপনি কোন পাচ্ছেন না আমি কেউ পারব না কি কইছে কদি মাপতে আছি তো ভাই মুখে আনবার পারব না আমি বড় ভাই তোরে কইতাছি তুই ক কি কইছে আমি শুনবার চাই কমু কই তুই তোর সাউজ দিতেছেন দিছি কোনা কইছে আপনি লুচ্চা ধর বড়া আপনি লাপাঙ্গা বাদ দে আপনি যৌতুক লব্বি আর কি কিছু উন্নত চান কষ্ট তুই কইছে আপনি দেখলি বলে জুতো দেব রইবো এই চ্যাপ্টারটা ভালো জানে চামে রাখ না বাট আসল কাহিনী তাই না আসল কাহিনী কি করছে আমি মিস সিলির কাছে যখন গেছিলাম কি আপনি সাদিক কি দেখতেছেন চুল আপনি লাইন আন না রে ভাই ক ওর কাছে যখন কইছি যে ভাই সাদিক করবার চাই আমার তো মারবার আই ছিল মনি রইল রে তোর যে কি করুম আমি ওরে যে কি করব ওরে খাইছি ওরে আছে দরুম আমি দর লইবো ওরে দর করে ওরে ধরে করবেন কি ওর বাকাটা বুকটা গিট্টু মিট্টু চুড়া লাইবেন আমি জলে গেতাছি রে ভাই আমি গেতাছি জান না আটকেছে কাটা আমার ভাই হচ্ছে বাহুবলি তুই কিন্তু এই ইরফান রাকে মারতাছস না আটকা কি করুম নাটা সুতা তো চাইরা দিছি সুতা খালি যাইতাছে যাইতাছে যাওয়ার আগে ভাই আপনি চার্জ লয়া যান গিয়া ওর ফ্রন্টে ওর ব্যাকে ওর সাইডে চুড়ে ইচ্ছা মতো কি লাইবেন কেলানা শেষ হওয়ার পর আমার কল দিবেন আমি অ্যাম্বুলেন্স ডাকতেছি যান মনিরুল্লাহ রে ইয়া আলি কি দিলি দোয়া দিচ্ছি সাহস দি কমে গেল এখন কমছে তোর বাইরে যাব আকে দে দে কোন সুসংবাদ আছে নি আরে ওই সময় আবল তাবল কি কয়ে গেছ চচকা আমি তো কোনো কথা বুঝবার পারি নাই কা আপনার কাম মাইন্ডসে মানে আপনার কাম মাইন্ডসে করে আপনার কাম করবার গিয়ে আমার মাথা তার মধ্যে ছিঁড়ে গেছে শুনেন আপনার সুগার কপালে ঠাটা পড়ছে ঠাটা আরে কি কইতাছস তুই আমি তো সারওয়ানি অর্ডার করে দিছি অর্ডার ক্যান্সেল করেন আরে কে কি হইছে
আপনার বন্ধুর ফাইন না আপনার খোলা চাঁদিতে আগুন লাগাই দিচ্ছে ওই মিস সিউলি কাছে কইছে আমি কইবার পারু না ভাই আমি মুখে আনবার পারু না কথা কইছে আপনি কি লুচ্চা আপনি কি লাফাঙ্গা আপনার মধ্যে নাকি বিম বিম স্বভাব আছে আপনি নদীর উপর দোলো দিয়া যান আপনার নাকি সিদ্দিক বাজারে বউ আছে কস কি হাওয়া এর বন্ধ হাওয়া এই কথা কইছে আমারে আর বাইরে বাপ শুধু এটা কইছে আরো কইছে আপনাকে চার বছর একটা বাচ্চা আছে বাচ্চা স্কুলে যায় এবছর বিলে দৌড়ে ফার্স্ট হইছে ভাই ওই বাচ্চা নাকি মেলা মেনে প্লেট পাইছে ফার্স্ট হইয়া এই কথা কইছে নাকি রাতকির বলা আমি কিন্তু রাগ কন্ট্রোল করবার বাচ্চা চিনা আর বাইরে বাপ মাইরা লাম আলারে তা গারান আরে কি আর মারু মারু আমি কাটুম পরাদের ভিতরে ফলায় কাটুম কাইটা ভাগা ভাগা করে কুত্তা রে খাওমু আছি নেনি আমারে ভাই ইরফান না যে মানুষ আর মাংস কুত্তা খাইবো না হ্যাঁ ঠিক কথা কইছস আমার রাগ কিন্তু আসমান উড়ে গেছে গা অসুবিধা নাই কা আমি পাতেল আছি আপনি যান গরে গারান আর ফ্রন্ট আর ব্যাকে ইচ্ছা মতো গারাইবেন গারন সাস হইলে আমারে কল দিবেন আমি অ্যাম্বুলেন্সে ডাকতাছি ভাই ওই বেট ওই ফু দেশ কেলা কির ফু এটা ঝাড়পুক শুরু করছস নি ভাই দোয়া দিয়ে দিলাম মিস শিউলের প্রেমিকেরা সিউলে সিউলে কই গেলা বাসিফুল আমার মাথায় ছিটাইতাছ হচ্ছে আমগো ফিল্মের মান ফিল্মে হইলো তো কাগজি ফুল হইতো দেন সদরঘাট থেকে আমি নিজে সকালবেলা নিয়ে আসছি এই 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 তোর আমি 2000 টাকা দিছি না ফুল কিনার লিগা কি করছস খেয়াল আইছস কি কল 2000 টাকা দিয়ে তো ফুল কিনে আনছি পাদুরা মাপচা মাপচা মুকেন তুই যে ফুলের টাকা চুরি করছস এর লিগা আমার পাদুরা মাপচা লপাদর আপনি কিন্তু মিথ্যা অপবাদ দিতাছেন এই চিরে ওই ওই পাদুরা মাপ চাবি না মাইরা একদম চেহারা বসকাই দেবো কিন্তু মাপচা মাপ চাবি না তুই মাপ চাবি না মাপচা মাপচা মাফ করে দে এইবার আমার মিসিউলি কলম শাড়ি পরবো জি মিসুলি তুমি ভুলে গেছো গা হ্যাঁ তুমি ওইটাছো আমার নতুন ফিল্মের হিরোইন হ্যাঁ তুমি এই ফিল্মে তো অনেক শাড়ি পরবা হাজার হাজার শাড়ি পরবা আরে শাড়ি পইরা তো মনে করো যে আমি সব দর্শকের মাথা আউলা লাগাই দিমু কি কইতাছেন এগুলা শাড়ি পইরা আবার দর্শকের মাথা আউলা কেন আরে আমি তো আউলামু না আউলা দিবা তুমি বুঝছো মানে যেই ব্যাটাই মনে করো যে তোমার সারি বড় অবস্থা দেখবো না হ্যাঁ যদি একটুখানি যৌবন থাকে মনে করো যে একটা চাঙ্গ হয়ে যাবো গা দেখছো আমি কিন্তু খালি গাইল পারি না আদর করি করি না তুমি শাড়িটা পরে এই যে শাড়ি লুয়ে এসে শাড়িটা পরা হোগা তারপরে মনে করো যে দুইজনে ড্যান্স করুম ডিজে বাজা একেবারে মন মতো আজকে ড্যান্স হবো হ্যাঁ একটা ভুল করে আলাইছি আরে মালের বোতল লই আহি নাই তো ওইটা লই আরে চল গা আরে চল যাও
রে কি হচ্ছে রে তুমি কে রামনাই চিতা গেছে খেলা তো এখন হইব মামা চল 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 খেলা দেখি না মিস সুলের ব্যাপারটা এখন ওপেন করন যাইব না সাদিটা আগে চুপচাপ সেরা লই এরপর খেলাইব না না মিস সুলের সাদির আগে পরে কিচ্ছু কম যাইব না আগে সাদিটা হই লোক কি রে কি ভাবতাছস আরে তুইও তো ভাবতাছস কি ভাবতাছস হ্যাঁ আর কি ভাব কোন ভাবই নাই বন্ধু কই যাইতাছ আর কইতাম মামা যেতেছি যে চুই দাঁড় করা লাগবে না সানু কুরবানি তো এর লিগা মামা রোজারি দহনো আয় নাই কা তুমি কুরবানির হিসাব নিকেশ করতাছো আমি না আমি না বাপে আম আপনি চিনিস না সব আগে আগে করে রাখে যে ডাটা দিয়ে লিয়ে কোন কাজে লাগে ঠিক নেই তো কুরবানির আগে কুরবান হয়ে যেতে পারে যে কেউ গরু আর কি গরুর কথা কইতেছিলাম তোরা তে কি কি লিয়েছস ও আমি বাইক তো দে বাইরে হইছি বাইরে হই দে বাইক তো সামনে এরকম কাটটা পড়ে রইছে মানুষ উস্তা খাইবো না এলাকে মনে হইছে এটা লয়ে ওইদিকে যে ফালাই দিমু তুই তো সামনে কমিশনারে যাবি বেটা যেমনি সেবার চিন্তা করতেছ মানুষ লাগে কমিশনারে যাবি হ্যাঁ আছে নি এমন ইচ্ছা না ইচ্ছা কি আর আছে নি তোরা আছস না বন্ধু বান্ধব থাকলে আর কিছু লাগে নি মাম্মাই তাহলে একদম কমিশনারে রেডি হয়েছিস কেন কি খেলা হবো না ভাই খেলা কই কির খেলা কির খেলা মানে আপনার হাতে লাঠি বাইরে হাতে ছুরি খেলা হবো না এটা কি ধরনের কথা ভাই এই যেটা ভালো কথা কইছে নাকি খেলা একটা হন দরকার না কি মন লাগে ভালো কথা হ্যাঁ এটা তো ভালো কথা না খেলা তো মন লাগবে কাসুন্দির পুত্র আমার লগে বহুত জাউরমি করছে আবার চুনা দিছে দিছিল দিছিল তার ওয়েট করতেছিস খেলা স্টার্ট কর খেলা শুরু মন্দার পোলা ওই সব কিছু ঠিক কথা নামাই ছোট ও ভাই সব পারফেক্ট ভাই একটা ভুল হয়ে গেছে গা ভাই কি হয়েছে ভাই বোরহানি তো আনবার ভুল লেগেছে গা দুগো ভালো না যা কই মিসিউলি কই আহেন দেহেন কই মিসিউলি না কই মিসিউলি আহেন দেহেন কি হয়েছে কি হইছে রংবাজ আশিক নিচে নেমা দেন কি হইছে দুনিয়ার ব্যাবাকতে সিউলির কাছে আহে সিউলি তো কারো কাছে যায় না রংবাজ আসি এই রংবাজ নাম কিন্তু আপনি দিছেন দেহমনি রংবাজি দাঁত লগে থাকবো নি বুবলি ডেন্টারে যাও কিন্তু দাঁত ঠিক করবার পারবেন না দাঁত সব ঠিক থাকতে আই যাচ্ছি ই তুমি কিন্তু অনেক বেশি উৎপাত শুরু করছো আচ্ছা কোন রাইটার কোন বইতে লেখা গেছে যে ফুল দিলে উৎপাত হয় মা কি সুন্দর ফুল ইরফান ভাই পাঠাচ্ছে তাই না আমি শিওর ফুল দেখে বুঝছি ফুলের একটা ব্যাপার আছে নবাবি ব্যাপার আরে কি এর মধ্যে কি কইতাছে কি লিগে ইরফান পাঠাইবো আর রুচি আছে ফুলের ওই তো মুরগির ব্যবসা করে তাইলে তো মনিরুল ভাই পাঠাইছে বাপ রে বাপ এই মনিরুল ভাই রুচি কিন্তু উন্নয়ন হইছে আরে কি এর গান্দায় পাঠাইছে ওই রিকশা সিকিন না মুরগি আন্দায় ওই সিক কাবাব করে খায় ওইগুলো মর্ম বুঝবো ফুল কিনছি আমি তুমি আনছো ছোট ভাই এর মধ্যে কি ছোট ভাই আমার উচিত প্রশংসা করেন না ফুল লুয়েছি কি দেখতে উপর উঠছে কেন কি আছে দেখে আপনার চোখ কি কই আপনি তো চোখটা দেখবার পারবেন না নাকে কি কই দেহি বিরিয়ানি চিকেন বিরিয়ানি কাচ্চি লুয়েছি কাচ্চি এই বড় বড় খাসির টুকরা চিংগাম ও মা গো মা খোদানা খাসটা আমি সিওর এটা ইরফান ভাই পাঠাচ্ছে ইরফান ভাই আই লাভ ইউ আরে কি ইরফান লুয়েছে ইরফান আনে নাই কিয়া তাহলে মনির ভাই লয়েছে ও মনির ভাই আই লাভ ইউ টু আই লাভ কাচ্চি না ওই আনে নাই কিয়া
কি কব মাম্মা, মানে এমন এক বংশে জন্মাইছি কিছু করার নেই কে আমার। যদি লঙ্ঘন একটা লেগে গেছে আমার ঘর বিয়ার আর তো থামে না, এলে 2-4 হাজার তো আছেই দাওয়াত, কি করবো ক বাবা। মহল্লার সপ্তরে দাওয়াত দিল মিসি উলিরে, কিন্তু কি হয়েছে, কি করলি তুইটা আরে কি হইছে নগদ কইলা, নিউজ কইলাম 1000 টাকার ভাইজান। ওই নলিরপু তুই আমার অ্যামাউন্টে দর্দ আছিস বেটা, এই মনির টাকা কেমনে খরচ করে বেটা, তেজপাতা লান খরচ করে বুঝছস? হ্যাঁ কি হইছে, কমুতালে ঘটনা কি হইছে, আপনি এত সাসপেন্স করতেছেন কেলা? আমি সব লিভার পারি না তো, বুক ধরপড় করে আমার কন্যা কি হইছে বাবাজি, আপনারা তো আই লাভ ইউ কইছে। কি কইছে বেটা, আমার আই লাভ ইউ কইছে? একদম হাসা কথা ভাই, আমি নিজ কানে শুনছি। আই লাভ ইউ মনি, আমি কিন্তু উইরা জিগা আমার তোর। আর ক কি কি কইছে, আমার বয়স বেশি হইবার পারে, যোগ কি দুর্বল হইবার পারে, মাগা কান কইলা কন্ত না সে চিকুটিয়া কইছে আই লাভ ইউ ফর। আই হাই কি কইলেন রে, কি কইতাছেন আপনি এটা মুরব্বি? আপনি কিন্তু আমার একটা পারমিশন দন লাগবই, পারমিশন দন লাগবই আমার দন। আমি আপনাকে চুম্মা দিব, চুম্মা দিব, আর আপনার 1 মাসের বিড়ি যা আছে সব খরচ দিব আমি, আমি ইরফান দিব। কি কইছে আরেকবার কর না, আই লাভ ইউ ইরফান। আই হাই কথা কই লইছে, রাখেন। মাম্মা হ্যাঁ, আমার তো একটা কাম করে গেছে নারায়ণগঞ্জ, আমি তো ভুলেই গেছি ইদানিং, ভুলে যেতে সব কিছু না গেলে হইতাছে না। আরে আমি কি করবো, আমারও তো হঠাৎ করে কাম পড়ে গেছে টঙ্গিতে। টঙ্গিতে ও অখনি রওনা দিন আলে যাওয়া পারবি না, আয় আয় রাস্তা যে অবস্থা, ওখানে তো যাই তুই, আমার যাইতে হবে, আমার কাম আছে। টাকা পয়সা করে দিব নি, এত বড় পাট পার হইবার পারে। হালাই কিছুক্ষণ আগে কইছে নারায়ণগঞ্জে অন ইম্পর্টেন্ট কাজ আছে, কই এলো ওর পারলো। আরে এনে কি তুই এখন, তুই আমাকে কইলি যে টুঙ্গি তোর কাম এনে কি, আমার জীবনে দেখছস ঝুট কইতে? হ্যাঁ তোর লোকে থাকলে তার নষ্ট জম করে, নষ্ট ছাড়া উপায় নেই কা। আর বেশি চান্স দাও নেই গো না, তুই শিউলি বাড়ির সামনে কী করছ এটা জান তৈব, ঠিক আছে? যে জুটবাদ কয় এলে মিশন যাবো না, আর সরাসরি কই তুইব তুই শিউলি বাড়ির সামনে কী করছ, ছাড়ো নেই। আর এত জুট কইলে তাহলে মিশুন না, ডাইরেক্ট কয়ে দিন রে। তোমরা নারায়ণগঞ্জে যাওয়ার কথা, তুই বিশ্বরোডে আটকে গেছিস কি লেগা? নারায়ণগঞ্জে বাসে তুইলা তারপর উত্তরার দিকে যাবো, গায়ে চল। আমি ওইটাই কই যাচ্ছি মামা, আমি এক কাম করি তোর টঙ্গির বাসে তুইলা দিই, তুই জায়গা বাতাস খাইতে খাইতে আর আস্তে করে নারায়ণগঞ্জ যাবো, কি মনে করি? ঠিক আছে, কিন্তু কত হচ্ছে যে তোর তো আমি বেশি মহব্বত করি, আমি আগে তুইলা দিই তোর রে। মহব্বত কে আমি তোর কম করছি জীবনে, কম করি তো চিন্তা আমি করি না, তোর আগে টুঙ্গি গাছে উঠে দিই আয় না। ও কথা হচ্ছে গিয়া তোর চল আগে তোরে আমি তুলে দিই। এই যে প্যাটেসটা তো, আরে স্টেশন তো কাছে, কথা তো হুন্ডি আমার, আমি আমি কোনো সিরিয়াসে যাই না। আয় হ্যাঁ
এজে যতই অপমান করো কোনো লাভ নাই কা তেলা বোকার গুতায় হাতির কি চয় না বুঝছো তেলা বোকা চাচ্চু কি কেবল কই আলান আয় হা পোলা দীপংটা আছে আছে জগা অসুবিধা নাই কা মনির আর ইরফান কেটা ওর মোগলের মধ্যে লাইনে আছে পুরানা শিখ হায় কই কি সব চাইতে পুরানা শিখ তা আমি নতুন আছে আমার কোনো অসুবিধা নেই আমি তো কয়ে দিচ্ছি অসুবিধা কি লেগে না আঙ্কেল আপনি কি কলকাতা হারবালের মাছের চুক্তি কাস্টমার নি রাজির কথা তো বললাম যে ওই মিস্ত্রিগুলি বলে শিক্ষুর বাইরা কইতাছে আই লাভ ইউ মনির আই লাভ ইউ ইরফান হা জানি হা কইছে আমার সামনে কইছে আমি নিজে শুনছি তো আরে কিসের তো এটা অরই পারে না মিস্ত্রিগুলি কাউরে আই লাভ ইউ কওয়া পারে না দুনিয়ার ব্যাগ পুরুষে মিস্ত্রিগুলি রে আই লাভ ইউ কওয়া পারে মগার মিস্ত্রিগুলি আই লাভ ইউ খালি আমারই কইব আর কাউরে কওয়া পারে না বারে জেরাল হইয়া থাকেন ওই কি জানেনি আপনি টোকা টোকা নতুন আন্টি খুঁজেন জানবো না কি লিগা চা কপি দিছি তো জানে আমার ঘরের যে দা ছিল না হে সব কিছু যাচ্ছে যাই না একটু কেমন করছে দিচ্ছি মাইনাস কইরা মগর কথা হইতাছে মিস্ত্রিগুলি আই লাভ ইউ এই কথাটা আর কাউরে কোয়া পারে না খালি আমার এই কোয়া পারে বুঝছো বলতেছি কি আঙ্কেল আত্মবিশ্বাস ভালা অতিরিক্ত আত্মবিশ্বাস ভালা না ইতেনি হুনতাছি ওই হারবাল ওষুধের মধ্যে নাকি ভেজাল হইতাছে হইতাছে নি তার মাইনে গিয়া আঙ্কেল খাই কি রে আমি হুনছি হারবাল ওষুধের মধ্যে ধত্তা পাতা মিলাই দিতাছে যারা খাইতাছে পাগল হয়ে যেতেছে রাস্তার মধ্যে এদিক ওদিক কি কি সব জানি কয় আর পরাবেরা থাপড়া খায় মশা শুনেন দুইটা গান দশ মিনিট এর বেশি আমি একটা কোমর দোলান পর্যন্ত দিব না 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 যা কইছি তাই হ্যাঁ আর পেমেন্টের কথা জানেন তো মিসিউলি আমি আইসা পড়েছি আপনি যে এসেছেন সেটা আমি দেখেছি তুমি যাতে চিক করবে না কইছো ইরফানে তুমি ভালোবাসছো এইটা হুনার পর থেকে আমার যে কি একটা অবস্থা মনে হইতেছে কি জানো কি আমার কথা কথা দিতেছে আর আমি হাসতেছি আর কি যে সুখ লাগতেছে তো বুঝাবো পারব না আমি যে আপনাকে এটা বলেছি এটা আপনাকে কে বলেছে কে বলেছে তো বিষয় না কিন্তু ওইটাই তো বিষয় মনির ভাই না না ওইটা কোনো বিষয় না কথাই কইছে এটা কোনো বিষয় না ওইটাই তো বিষয় মনির ভাই কথা মনির মনির কথা তো আমি তো তাকেই কইছি আমি তাকে মনে করেই কইছি হ্যাঁ এটা কি কইছো তুমি আমি জানতাম মিস সিউলি তুমি আমারই কইছো এ মোর জালা আরে কি কইতাছো তুমি না আজকে কইছো তুমি আমারে মনে করে আই লাভ ইউ কইছো আমি আপনার মনে করা কই নাই তো আমার তো একটু ভুলের মধ্যে আছো তুই এক কাম কর যা পড়াই আমরা পার্সোনাল কথা ছেড়ে রই আপনার মনে করাও কই নাই ওরও কও নাই আমারও কও নাই তাইলে কি কথা রং বাজা শিক আই হ্যাঁ রং বাজ কথা অয়ন অয়ন রে কইছি আমি তো বিশ্বাস করাই পারতাছি আমি বিশ্বাস করি না আমিও বিশ্বাস করি না কিন্তু এটাই তো সত্যি আরে আপনারা জানেন না আমি নাম ভুল করি আমি আসলে অন রে কইছি আই লাভ ইউ অয়ন না না এটা হওয়া পারে না এইটা হওয়া পারে না মিসিউলি এই কথা তুমি কাউরে কওয়া পারো না এই ধরামি একটা আপনি কইতে পড়ছে ঠাস কইরা আবার তুই এই জোস কইতে কি কই কে বাজা কি উন্ডা জিস হবে তুমি বলে যারে দেখো তারে আই লাভ ইউ কই দিতেছ হ্যাঁ না ইয়ে মানে কি এই দুনিয়ায় আমি ছাড়া আর কাউরে তুমি আই লাভ ইউ কওয়া পারবে না ঠিক আছে হাই হাই পড়ে গেছে গা উঠাই লই আই হ্যাঁ এটা কি কইতেছেন মুরুব্বি আপনি আপনার যাওয়ানো সময় গেছে গা জান গা যাওয়ার সময় হইছে কি হয়নি তোর বুঝাইতেছে বেটা ওই তুই কথা দে তুই ইরফান মনে না আরে ইরফানের মনে কি এক মানুষ নেই আমি ইরফান আমি আমিরুল নার্ভাস হয়ে কইতেছে ও মনিরুল তাহলে যা এলা বাইক থেকে সাফ কর ঝুল আবে ফট তুমি আহো তোমার লগে আমার হিসাব কিতাব বাকি আছে তো আহো আর একটা গাও
কাছে এসো যদি বলো নাকি দূরে দূরে থাকো আমি থাকবো নাকি চলেই যাব তুমি নতুন করে ভেবে বলো কাছে এসো এই বন গান বন সাংকু ভাই ভাই কেমন আছেন আছি বেলা বিয়ে কি বিয়ে তো ভিতরে চলতাছে এই মিয়া বয়সন কা নেক্সট তোমাকে আসতেই হবে তোমাকে আসতেই হবে এই 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 বন আগে নিজের কণ্ঠ বদলান নে যেমনে গাইতেছেন আমি মারবো তো মানছে এমনে গান গাইনি এর গান এমনে নষ্ট করতে হয় মিয়া সুরে গান তালে গান আইছে তো বিয়ে পড়ছে আমার এইটা কোনো কাম করল না বিয়ে কেন কি করছি আপনার বাড়িতে এসে অন্যায় করছি নি কোনো অপায় আইতেছিল 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 পরের মধ্যে গুনুর 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 বাস কাছে কা গানের মধ্যে কথা কয়া দিলা তো সব নষ্ট কইরা তারা সব ভেঙে গেছে গা আইবো আর আইবো তারা কারা বিয়াই বুঝো না ও তারা মানে কসা হ্যাঁ যাও গা তুমি কোন পেছলে আইছো হ্যাঁ কাহিনী কি তুমি তো আমার স্মরণ করো না কাহিনী কি আচ্ছা কাহিনী কই তাছে কাজ করি দেখ কাম করে এই সব জামাগুলো চেঞ্জ করে আমার লগাইনি একটু কাচ্চি খেয়া দিবে কথা কই দিলে তো মনটা খারাপ করে তিন দিন তিন দিন গেছি গা কাচ্চির দোকানের সামনে খাড়া ছিলাম শেষে দেখছি মাগর খাওয়া পরি না কাচ্চি না হোক লাচ্ছিটা তো খাওয়া পারবেন নাকি আচ্ছা একটু কাড়াও পানি পুনি লাগছে হ্যাঁ একটু একটু চেঞ্জ করে রাখেন বন্ধ লাগতেছে একটু গায়ের মধ্যে শুনবেনি अरे नया सिख नहीं है आपका हमारा रिक्शा थमाली के लिए है नहीं महल क्या नहीं महल तो हमारे फूलर माला दी नहीं फूलर माला दे मुना पर फूल का स्ट्रे अंदर दे मुना देखता ची आई हा तू तो दे बापे रागे लोम कर रही क्या चो चो बेटा बेहद भी कर कौन लग नहीं चुसनी আমার বাপে মাগুন্দা ছিল দাড়ি গোপ কিছুরে না একটা খুস তাহলে তুই তার পোলা হইলি কেমতে বিশ্বাস হয় না এমতে ওইছে নাই মা নালে পরে কিন্তু তুই তো করে শুরু করুম বর্দিয়া নামন লাগে শেষ সময় তো না এ কাকা এই যান আপনি যান আপনি শিউলিরে কোনাতে ধরছিলেন ঠাকুর আপনি আবার অর্জনে মারতেছেন গেলা ওই বেটা ওই এই হাত আমার লাগবো আরে আমারও লাগবো বুকিং আমি দিচ্ছি আমার লাগবো আরে রাখবে আমি সিনিয়র আমি বুকিং দিচ্ছি তোর বুকিং চলবো না বেটা কালকা যখন মিসিউলির দরছে হাত দিয়া মিসিউলির চোখের ভিতরে আমি দেখছি যে কষ্ট আমার বুকের ভিতরে লাগছে আমার কলিজা ছিঁড়া গেছে গা আপনি কষ্ট বগলের ভিতরে হান দায়া সদগারে কুলিগিরি করেন ছাড়েন কইতা ছেড়ে দাও কি ছাড়ুম এটা আমার লাগবো কইতা চি বুঝছ না আচ্ছা একটা কাজ করেন কি আমি কইতা চি কি আমি এই যে কোরে নিচ থেকে লই লই আর আপনি উপরটুকু লই আলন সলিড এডি এই যে দেখছেন নি সলিড মাংস আছে সলিড মাংস মুংস দরকার নাই কে আমার দরকার আড্ডি এই যার ভিতরে যে আঙ্গুল দিয়ে আছেন কর কর করে আছে আমি চিপছেন তো ফুটবল ফুটবল করে ফুটবল বুঝছস যেটা কইতে চি হুনেন এটা আমি লই লই ওই পেটা কি কস তুই আমি লমো কইছি আমার কথা বুঝছস না তুই এ কিছে থাম আমার বাগার মাংস মনে হ্যাঁ আম্বা আমার হাত যে কাটবি কাইতা এলা কোনো অসুবিধা নাই কে মাগার মিসিউলি যখন শুনবো না কি করবো জানো দুই দুইটা গুললি তখন চান্দির ভিতরে বিন কইরা একটা হান দায় দিব এর কাছে পিস্তল দাও আছে কইলাম পিস্তল দিয়া আপনার হান দেয় না গেলা আরে আমার হান দেবো কি লিগা আছে তো কি আছে ভিডিও ভিডিও কির ভিডিও পানি ভিডিও বুঝছ নাই ওই যে আজকাল যে কি ভাইরাল হয়ে যায় গা ওরকম ভাইরাল একটা ভিডিও আছে গোপন ভিডিও একটু বড় মাইন্ডসের ভিডিও বুঝছ নাই ওইটা যদি আমারে তোরা কেউ কোপাচ গুলি মারো যা কিছু করছ বা হ্যাঁ যদি আমারে গুলি মারে লগে লগে মনে কর যে আকাশে বাতাসে চক্কর কাটতে থাকবো বুঝছ আগুটা থাকিস না মশা ঢুকবো কি আবার আঙ্গুলটি খাবি না কর্ম কর্ম করে খাস না
তোর কি অবস্থা কই ওটা আছে নি এখনো তোর হাতে বাবা সাউস আছে তো কি আছে হ্যাঁ তার চিনে আই লাভ ইউ কইছে এখানে হোনা অনেক কিছু নাই অন ডাইরেক্ট ভিতরে যামু সাদির প্রস্তাব দিমু এটা তো ওয়ান টুর ব্যাপার নো প্রবলেম বিয়ে আমি কইতা ছিলাম কি এত কিছু তো লাগে না আপনি কিন্তু মনি দা অনেক টাইট দিলে কিন্তু হয়ে যাবে আই সেইটা তো দিমু মাগার জোন এখানে আয়া পড়ছি তখন একটু কি জানো না আন্দু এই তোর নাম পাল্লু না ফাল্লু কেউ জিগেছে বাটা তোর নাম থাকলে কি না থাকলে কি বিআই অন নাম মিস সিউলি আ মিস সিউলি মিস সিউলি লগে একটু মোলাকাত করে যায় টেনশন নেবেন না বিআই কোনো টেনশন নাই কে মোবাইলে ছবি আছে আর ক্ষমা দাও দেখেন ক্ষমা দেখলে বুঝা পারবে রাগ হমিয়া মোবাইল নগদ আসছে নগদ দেব আরে মইনুর ভাই এখানে কি করেন বিআই মনুরুল কাটা আকি গ দিয়ে নাম চেঞ্জ করলো কবে ও সরি সরি আমার ভুল হয়েছে ঠিক আছে কেমন আছেন আপনি অয়ন ভাইয়া সর্বনাশ এসব কি কইতেছে অয়ন মনিরুল এসব কইতেছে এটা কি তোমার নাম কয়টা বিয়ে লিস্ট ইমার করো তো ওইটাই তো কইতাছি এই মনিরুল আর অয়ন মিলা আমার নামটা বদনাম করতেছে নামটা ছিনিমিনি খেলতেছে যাতা করতেছে উঠাইতেছে নামাইতেছে ওইটাই বুঝা পারতেছেন না আপনি ওনার মেস কি জানো না পাউন্ডু এই বেটা তোর নাম কে সাজি গেছে হাই দেখতে নাম করছে বাবা তোর নাম দি গেছে মিস সিউলি ভাই ওই মিস সিউলি উনি মিস সিউলি হে হইতেছে আমার আইতাছে আইতাছে এটা বা কি হ্যালো ভাই বেগাইতাছে তারা আয়া পড়ছে কি বলেছো পাগল টাগল হয়ে গেছে নাকি হ্যালো আমার লয় আছে মাথা মতো ঠিক নেই পাগল হয়ে গেছে প্লিজ মনের ভাই সব কাকে নিয়ে আসছেন আপনি শিউলি একদম বরাবর মারবা কোনো ফাঁক ফোন যেন না থাকে বরাবর মারতো আমি পারব না এটা আমি মারি পর আমার পুলিশে ধরে নিয়ে যাক আমি পারব না ফালা নিগলো আর আমার যে মনিরুল আর অয়ন ডাক্তার ছো এই নাম নিয়ে বেঁচে থাকার দরকার আছে আমার মরে যান ভালো না এটা আমার খাতা কাম পাই না ঠান্ডা প্রেমিক মাইরা আমি বদনামে বাগি দেবে সরেন বাইরে কাজ ক্যাটা এটা রং বাজা আছে কি নাকি অন্য কেউ অন্য কেউ সুর উত্ত কইতে আছে রং বাজা আছে কি রং বাজ ঠিক আছে এদিকে আছে কি ফ্লপ ওইদিকে এনিমেল হিট কথা কইলাম চিবি দিয়ে যাইতাছে বুঝবার পারতেছি না কি প্রেম কি হাওয়া হয়ে গেল নাকি চি 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 আপনি এমন আমার জানা ছিল না চি না যায় নাকি আসি খুঁছিলা হুম কেলা বলেছিলাম আচ্ছা আপনার বিলে ভিডিও আছে আছে তো নাচনের ভিডিও আছে না কেন দেখো নাকি বহুত দেখছি আপনার যা কিছু কি কইতাছি আপনার বিলে ওই চেপা কাজের ভিডিও আছে হ
সেইটা ভি আছে রফিকার কাছেই তো আছে আচ্ছা রংবাজ আসিক তুমি কিন্তু আমার একটা কাম কইরে দিবার পারো আমি কোনো কামের ভিতরে নাই আরে হুনো না তুমি যদি রফিকার কাছ থেকে ভিডিওটা উদ্ধার কইরে দিবার পারো তাইলে কিন্তু আমি তোমার সাধিবি করবার পারো একবার দিলসে কথা দিতাছি আপনি আপনি নিজে সাধি করেন কোন গোপন ভিডিওলা মায়ার লাগে তোমার কোনো সম্পর্ক নাই এই যে হ্যালো কিছে আমারে কইতেছেন চোখে কি ছানি পড়ছে নাকি দেখতে পারতেছেন না আমাকে হ্যাঁ দেখছি আরে বুঝলাম না আমি মিশিউলি কিন্তু আপনার সামনে দাঁড়ায় আছি দেখছি আসসালামু আলাইকুম এ মনিরুল ভাই কি হইছে আপনার আই হাই সূর্য আজকে কোন দিকে উঠছে রে হেলার নাম বাবাজি মনিরুলে চিনা লাইছে এ কি কইতেছেন আপনি আরে কি কইতেছি মানে সব কথা কি মুখে কাউন যায় বুঝো না এগুলা তুমি কি শিশু পিটার খাওনি আরে বুঝলো তো আপনি জিগাইতাম না তোমার নাকি ভিডিও বার হইছে আরে তোমার মতো মানুষের ভিডিও বার হইছে এই কথা চিন্তা করার লগে লগে তো আমি লজ্জে শেষ হয়ে গেছি গা আয় হাই রে আমি কাগল লগে চলছি কাগল লগে কথা কইছি লজ্জে তো আমি শেষ হয়ে গেছি গা রে ও আচ্ছা এই ছিল তাহলে আপনার ভালোবাসা এই মনিরুলের ভালোবাসা হলো আকাশের লাহানা ছিল অন ভালোবাসা নাইকা বাতাসের লগে সব মিশে গেছে গা আরে অবজান অবজান ফাউলের দল কোনখানকার তো করে না আমি আর আগে চিনবার পারছিলাম তোরা যে ফাতরা এটা আমি আগে বুঝবার পারছিলাম এই লেখা না আমি তোকে ফাতরামি করছি তোকে সিরিয়াস হই নাইকা আরে ধর মিয়া আপনি অবজান মিয়া বহুত কইছেন হ্যাঁ জাগো এরকম ভিডিও বারে তারাবাড়ি বড় বড় কথা কইনি আরে বেটা যা যা আরে তুই যা তুই কি ভাবছস তুই অনেক সুন্দরী হয়ে গেছস গা দেহিস এক সপ্তাহের ভিতরে তোর চেয়ে সুন্দরী একটা মায়া বিয়া করুম বিয়া করে অনুষ্ঠানে তোর তা একদম তুই নাচবি এমন কইরা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কিছে ভাই মুখটা মন পাতিলা তলা লাল করে রাখছেন কালা কিছে ঠাড়া পড়ছে আল্লাহ ঠাড়া ফলাইছে আমার লয়ে কথা কইছ তা আমার লয়ে চলিস তো তোরা তোকে উপরে ঠাড়া পড়বো বুঝছস তো তো ভালো বলা না আমরা যে ভালো না খারাপ আমি জানি যে খারাপ বলারা তো একটা উপকার করে দিয়ে গেছে আপনার করছস তো উপকার বিশাল উপকার করছস তুই আমার সিলু বাড়িতে পাঠাইছিলাম কি করছস বাদ দিয়ে দিচ্ছি কি বাদ দিয়ে দিছস সিলু রে মিউসিলি রাস্তায় আমার ছায়াও দেখবেন না আর কথা আমার মুহ হইব না কাহিনী খতম দুনিয়াতে কি আমারই পাইছিলি মজা রান লেগে আর কারো পাশ নিকা সালা এটা কি মোর যা ভাই বিশ্বাস না হইলে আপনার জুতাগুলো দূরে বাড়ি দেন তো বিশ্বাস করে কইলাম তো জুতা তো পিন্ধাই নিকা নাগরা পিন্ধাইছি 120 নাগরা দিয়ে মারেন না আমারে আমি সরে গেছি মনির ভাই সরে গেছে রাস্তা ফাঁকা যান গোল দেন হ্যাঁ মনি সরে গেছে তুই সরে গেছে হ্যাঁ বন্ধু ভাই ঠিকই কইছে অয়নও সরে গেছে গা আমিও সরে গেছি গা তোমার রাস্তা ফাঁকা আছে কি খাইব ক বন্ধু তোর বেটা খাওয়ান মন পরে বেটা বুদাই ছেড়ে দিছস এরকম কথা হলো এমনি ফাঁকা হয়ে গেছে গা কাহিনী কি কদি কি লেছছস ভাই আমার কাহিনী যাচ্ছে আমি কাল রাতে একটা স্বপ্ন দেখছিলাম কি দেখছস স্বপ্নে দেখি ইয়া বিশাল একটা লোক এই চুল কালা পাঠা এই মোটা নাকের পশম জিল্লা গেছে ঠোঁট জিল্লা গেছে আলাজি ভাই এত বড় ভাই আমার কইতাছি কি ওই ফাজিল ওই মিস সুলি সুদীর ফানে রাস্তার মধ্যে হইরা যা যদি কোনো কারণ ও সামনে আহস তাহলে তোরে বুড়িগঙ্গার পানি খাওয়াবে লালামু আমার তো ভাই লাভ দেহ উঠছি থামায় ঘুমিয়ে গেছি আমি কই না রে বাবা মা পচাই দোয়া আছে বাইরের জিনিস বাই লয়ে থাও ভালো কথাই কইছি স্বপ্ন দেখছিস কোন আজানের আগে না পরে স্বপ্ন দেখছি আমি স্বপ্ন থেকে ভয় লাভ দেহ উঠছি ঘামায় গেছি পানিটা খাওয়া শেষ আজানা দিচ্ছে হ্যাঁ এই স্বপ্ন মিথ্যা হবে পারে না স্বপ্ন যদি দেখে থাকে আজানের আগে উঠে 100% নিব ভালো বিশ্বাস ঠিক আছে আমার তোর কি ছিল তুই কি স্বপ্ন দেখছিস আরে না মামা আমি কোনো স্বপ্ন স্বপ্ন দেখি নাই কা আমার বাপে আমার ডাইকা কইছো এ মনুরুলে দিগায় যাস কই তুই তুই যে মিসিউলির পিছনে ঘোরাঘুরি করছ মিসিউলির লগে কি তুই যায় তোকে বিটতে যদি যায় একমাত্র ইরফানের লগে যায় তুই ওর পিছনে ঘুরছ কি লাগে ওরা ছাইরা দে আচ্ছা তোরাই কো
আমি কি আমার বাপের কোনো অভাব দইছি? কোনদিন তার কথা অমান্য করছি? দেখি রে, আরে এই মহল্লার কোন হালাই কই দেবো? অগর আমি হালার পু হালাই কয়ে গালি দিছি কি কো পারবো না তাইলে? ভাই কি মিছিল তো না আপনার, আজকে আমরা দুই ভাই আর দিন যা খামু যা কিনমু সব খরচা আপনার। এইটা কোন কথা কইলি ভাই? চাওয়াইলো এর আব্দুর লেবারটা আল্লাহর দেওয়া দুই চোখ এক মুখ দুই হাত, যোগে যা দেখবি উদে যা খাবি দুই হাতে যা ধরবি সব আমার বিল। রোহিতের মধ্যে খারাপ আছো কে? আমার কোটি টাকার নায়িকা রে, তিন টাকার রোহিতে খেয়ালাইবো এটা কোনো কথা? রোহিতে খারাপ কে? আপনি কি করছেন এটা? আমি যা করছি, যা কিছু করতেছি সব তো মিসিউলি লিগা করতেছি। মিসিউলি ছাড়া আর কোনো কামই তো আমি করি না। চাপ পাটা না, একটু বিশ্রাম দেন না। দিয়া দিচ্ছি, সিউলি কইছেন লগে লগে আমার চাপা বন, বিশ্রাম দিয়া দিচ্ছি। আপনি আমার ভিডিওর কথা সবার কইয়া বেড়াইতেছেন কেন? আর কইও না, বাঁচার লেগে কইছি। ওই যে ওই দুইটা কালকে তোমার হাত কাইটা বাগা দিবার লইছিল। হাত কাইটা বাগা দিব কিসের লিগা? আরে এটাই তো কইতাছি, ওই যে ওই নরম আসিক দুইটা গরম হয়ে গেছে। কালকে যে আমি তোমার হাতে ধরছি না, এইটা দেখা হ্যাঁ আমার হাত কাইটা তোমার উপহার দিবার লইছিল। আমি শেষে উপায় না দেখা কতটা কই হালাইছি। আপনি কিন্তু কামটা একদম ঠিক করেন নাই। অবদার আমার লগে বেয়াদবি করবে না কয়ে দিতাছি। মেজাজটা কি দন খারাপ হতেছে কই? হাই তোর মেজাজ খারাপ দেখা, তুই চোখ দেখাবি? আমারে চোখ দেখাবি? একটা চোখ ডেলা দেই, এখন ডেলা দেই। কি হইতাছে এখানে? হাই হাই এটা কারে দেখতেছি? এই মালটা এখানে কি করতেছে মিসুলি? জীবনে পয়লা এফডিসি তে আমার লগে দেখা করবার গেছিল। আচ্ছা আপনারা কথা কন, আমার কাজ আছে আমি যাই। না 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 না, আপনি কই যাইতেছে? আপনি এইখানে থাকবে? আপনি জানেন না আপনি আমার কি উপকারটা করছেন, আমার জীবনটা বদলাই দিচ্ছেন? আপনি কি কইতেছেন? বিগত সাত দিনের একদম জংদরা পাইপলাইন ক্লিয়ার হয়ে গেছে গা। তোর কি এর জংদরা পাইপে কি ক্লিয়ার হয়েছে? কষ্ট বুঝো না, এটা তো তোর পুরানো রোগ অহনো আছে। কি কইছি বুঝবার পারছো? বেশি ভাবিও না। আর আশপাশে আর তোমার দেখতে চাই না। হ্যাঁ আমার বহুত বড় উপকার করছে, বুঝবো পারছো? এর দায়িত্ব এখন আমি নিচ্ছি। যাও যাও, একদম চিন্তা করবেন না, আমি আপনার পাশে আছি, বুঝবো পারছেন? আপনি যান না। পারলো ভাই, ভাল লাগছে। পথের যত কাটা ছিল, ময়লা ছিল, সব ঝাড়ুতে পিড়া ক্লিয়ার করেছি না, এখন তো তুমি আমার তাই নি? হ্যাঁ আপনারা আমার ভিডিওর কথা কিছু কয় না কেন? কি ভিডিও? তার মানে কিছু কয় না কেন? অবশ্য জানলো তার আপনি এখানে তারা থাকতেন। যাক গিয়া শুনেন, আমার একটা ভিডিও আছে। কি ভিডিও? গোপন ভিডিও। কি ভিডিও? রফিকুল্লার কাছে আমার একটা গোপন ভিডিও আছে। এই ভিডিওর কথা শুনিনি? ওই যে মনিরুল আর অয়নের যত ভালোবাসা ছিল আমার লেগে সব রকেটের গতিতে উড়ে গেছে গা। এই বলদ দুইটা আমার জিগায় নাই পর্যন্ত, যেটা আসলে কিসের ভিডিও। মন নোংরা তো, তাই মনে করছো আমার ভিডিওটা নোংরা? ওইটাই
ওইটাই তো আমি বারবার বোঝানোর চেষ্টা করছি। এরা নোংরা পোলাপান, এরা নোংরামি করব, এরা দূরে থাকবো। আমি কিন্তু একবার নোংরা চিন্তা করি নাই। ভিডিওটা কি দূরে গিয়া মরেন মিয়া, চেহারা চিম একটা প্রশ্ন করে একদম উদ্ধার করে ফেলাইছে। প্রতিবেশী বাড়িতে আগুন লাগছে আর উনি আইছে আগুনের মধ্যে আলু পুড়াইবার লাগা না? সিডি তুমি তোমার ভুল বুঝতেছ। তুমি খালি দেখো না আমি কি করতেছি। রফিকুল্লা রে মোবাইল আর ভিডিও সব নিয়ে তোমার সামনে রাখতেছি। এই আজকে রাইতে আমি তোর কথা দিয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে ভিডিওটা কি সেটাও হই না যান। সে ভিডিও এক নায়িকার কাছে অনেক দিন ধরে এক পরিচালকের নাম্বার চাইতেছে, কোনোভাবেই দিতাছিল। পুরো গল্পটা তো শুনেন, নাম্বার দিতাছিল না দিতাছিল না। একদিন মেকআপ রুমে মোবাইলটা রাইখা গ্যাসে শর্ট দিতে, আমি এই সুযোগে মোবাইলটা লইয়া নাম্বারটা লইয়া লিখছি। কিন্তু আমার কি কপাল, কপাল দোষে ওই দিনই ওর মোবাইলটা চুরি হয়ে গেছে গা। আমি সিওর এই কাজটা রফিকুলাই করছে। রফিকুল আরও কী করছে জানেন, আমি যখন নাম্বারটা লইতেছিলাম দূর থেকে ভিডিও করে রাখছে। হ্যাঁ পুরোটা ভিডিও ওর কাছে আছে। আর এখন ওর কথা না শুনলেই আমার ভয় দেখায়, ভিডিওটা নাকি ছাইড়া দিব, ভাইরাল করে দিব। এই ভিডিওটা যদি ভাইরাল হয়ে যায় তাহলে চিন্তা করতে পারতেছেন আমার মান ইজ্জত আমার ক্যারিয়ার কোন দিকে যাইব? চোরের অপবাদ নিয়ে আমি কি আর বাইচে থাকতে পারবো? আমার না মরে যাওয়া লাগবো। কোন কি কইতেছো তুমি মরবা? আমি ইরফান ভাই যেতে মরবো পারবা? মরতে দিব আমি তোমারে? আমি রফিকুল্লাহ দেখতেছি। রফিকুল্লাহ তুই শেষ, তুই বিদায় রফিকুল্লাহ। তুমি খালি কাম করো না, কষ্ট করে একটু হাতে লও, একটু ধরো, একটু আরামে ঘুমা, একটু মুখে হাতে পায়ে পানি দিয়ে লিও, ঠান্ডা পানি, যাও আমি দেখতেছি সব কিছু। রফিকুল্লাহ তুই শেষ, তুই শেষ রে রফিকুল্লাহ। আপনার বন্ধু কিমন গাধা, স্বপ্নটা গিয়ে ধরতে আমার কইছে, এর লেগে মিস্তুলের ছেড়া দিচ্ছি। কি করা উচিত হ্যাঁ জানেননি? জাদুঘরে চিড়িয়াখানা কোনো খাঁচা ভাড়া করা হ্যাঁ রাখা, তারপর মাইসের টিকিট সিস্টেম করে দিবো, হ্যাঁ দেখবো দেখি কে থা কে স্বপ্নের কথা বিশ্বাস করছে দেখি, এই যে দেখবো। হ্যাঁ তিন দিন আটকে গেছি নি যেটি করুক এখন সুখবর কহন, কবে কবে চাচা হইতাছি? আপনি জ্যাঠা হইবেন। খুব বেকুব মনে করছো আমার, একেবারে বেকুব আমি না, যা মনে করবার চাষ কর গা, সিলি কিন্তু আমারই হইব। মনির ভাই ভাই দিয়ে সিরিয়াসলি কইতাছে? মনে মনে খুব মন গলা খাইতাছিল তোমরা না, ব্যবসা জিতে গেছো গা? না না জিতছেন তো আপনি, আমরা তো সাইলে নেবো। হ্যাঁ আসলেই তাই, শুনছোস কার কাছে কি ভিডিও আছে আর ভাইবার লইছোস খারাপ ভিডিও না? ওইসব ভিডিও না না, তাহলে কি ভিডিও ফোন তাইলে আমার কাছ থেকে? আল্লাহ এটা আমি কি করছি? আমি মিসিলুরে বুলবুল ছিলাম, আমার বারবার কইছে জয়ন তুমি যদি ভিডিও আইনে দেওয়ার পারো আমি তোমার সারা জীবন তোমার হয়ে থাকবো। হ্যাঁ এটা আমি কয় নাই কা হয়েছে কি আমি দেখলাম বাড়ি দিয়া, আমি ফান করতাছি দেখতাছি আমার ভাই দুজন কি করে পান করছি, আমি তো ফান করছি রে আইতাছি। ওই বাবা আমার কই যাস, আমি তো ফান করছি, আমার ফানটা হবে না। এই এই ভাই আহাজি বসন্তে এত ফুল ফোটে এত বাঁশি বাজে এত পাখি গায়। এই খালাম্মা খারান, সালাম আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন খালাম্মা? ভালো খালাম্মা, একটু আহেন ভাই আপনার লগে কথা কইব। ওই বেটা কেটাই করছি আমি কথা কম,
নানা ভাই আপনি খালাম্মার লগে একটু কথা কন মজা পাইবেন কইতাছি ফাটায় মারো দেখতে চশনা প্রেগনেন্ট মহিলা আপনার জানগা আরে আহেন না খালাম্মা আর আহেন হাই আহেন কি জোর করছিস বল কি দেখতেছি এগুলা কোন ঘুমাতে গেলে না পারলো চিচিং ফাঁক হয়ে গেছে গা ভান্ডের মুখে দেখি সাগলা দাড়ি আচ্ছা ঠিক আছে আমি যাই গা এই কই যান বহেন বহেন বহমে আমি জানতা তুমি যে যাও রা তুমি মিস্তি উলের কাছে ঠিকই আইবা এর লেগে তো পাহাড়ে বসেছি মাগার এমনি করে আমার পোলা বানা গেছে যে তুমি কটকাইবা এই জবাবই নাই কিয়া কামের কাম করছো বহুত কামের কাম করছো এলা আমি যাই গা ওই বহেন কই যাইবা হ্যাঁ কই যাইবা আন্টি যাচ্ছ না সাজনটা তো ঠিক হয় না কিয়া সুন্দর করে সাজতে হইব না তোমার পুরা মুখটা ক্লিন করে দিব তারপর লিপস্টিক দিয়া ঠোঁটে দিয়া দিব না মা সুন্দর লাগবো পারলো ভাই আমার খুড়ো পছন্দ আমার ট্রিমারও পছন্দ লাগবো লাগবো আরে আমার কোনটাই লাগবো আপনি কোন একটা আকাম করে যাইতেছেন বোরকা পড়ছেন কেলা আচ্ছা বাদ দেন আপনি সিলি বাইতে গেছিলেন গেছিলাম তোমার কোনো অসুবিধা আছে এখন থেকে আমারই সমস্যা বুঝা পারছেন বুঝবো না কি কি বুঝছেন তোমার পিছন দিয়ে লেন যা বেরিয়েছে কি করতেছে যত আসি গেছিল সিলির সব লাল কাট খায় মাঠের বাইরে গেছে গা গেছে তো এখন একবার তো আমি আছি বুঝা পারছেন আপনার কাছে সিলির ভিডিওটা আছে আছে তো হয়ে আছে লগই আছে কোন জায়গায় লগে মোবাইলের ভিতরে দেন লাগবো এটা কই ভানা আগে ভিডিও লাগবে ল ধর ধর মিয়া বোরকা যাইছে নি মিয়া ভিডিও যে ভিডিও দেন আরে বাম ধরব বোরকাটা উসকে ধর নালে মোবাইল বাইর করুম কেনতে আগে কইবেন নাই কথাটা ধরছি বাইর করে না এরা দে চেক করে দেখ তোর হোয়াটসঅ্যাপে গেছিনি লিখলি যেন না আল্লাহ তো করছেন কি দিচ্ছেন আমারে আল্লাহ এইবার আমার আসির সাথে কেউ আটকাবে পারবো না অনেক কাম করবেন সারা দিন কোনো কাম রাখবেন না যে কোনো সময় সাথে হয়ে যেতে পারি তো আপনি আইবেন দুইটা রোজ বেশি খাইবেন আপনি আচ্ছা ঠিক আছে যা সাদির ইন্তজাম কর যা যা দুয়াটা কর লাগবো তো এই গেট আছি ওরে কি দিচ্ছেন আপনি ওই খুশি তো লড় পারছে লেমন জুস দিছি লেমন জুস মানে হ্যাঁ ওই যে চুইসা চুইসা খায় তোর দিমু খাবি ওরে কি বাবা বুবা ধরাই দিছেন নি আরে তুই বুঝলি কেন ওই হালা জেন নে সখর এটা আগে জানতাম না আজকে জানছি তো লাগুনি দূরো কাকা কি কইতেছেন আপনি হ্যাঁ ব্যাপারে বংশের পোলা মাইকি নেসা বানি করে নি তাহলে কি করে ভিডিওটা একটু লাগবো ভিডিওটা দেন কোনটা মিসরুলির গোপন ভিডিও অবশ্যই আপনার ভিডিও দেখি করব আছে তো আমার লগে আছে দেন দেন কে এই ভিডিওতে তুই কি করবি আছে 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 আরে কি আছে মিসুলি রে আমি শাদি করু কি তুই তুই মিসুলি রে শাদি করবি আরে আগে কবিটা ল তোর তোর এই WhatsApp নাম্বারটা কো আরে নাম্বার কো ব্যাক কো আরে কইতাছি লেহেন গেছে ব্যাক গেছে ঠিক আছে ঠিক আছে বাস সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে রংবাস প্রেমী খবর কি তোর আরে রে করছ কি আরে কদম বুঝি করতেছ তুই আমার কাহিনী কি ভাই আমার লগে একটু দোয়া কইরেন দোয়া মাংতাছ আচ্ছা দিছি দোয়া দিছি জীবনে সুখ হও ভাই এটা ঠিক কি আমি না সিভিলের প্রেমের মধ্যে গলা পর্যন্ত ডুবা ছিলাম আপনি যদি আমার ভিডিওর কথা না কইতেন আমি তো গেছিলাম স্যার সোয়া
আপনি আমার বাপের কা পঞ্চেন ভাই। আরে দূর যা কি কইতাছো যেগুলে? মহল্লার বড় ভাই হিসেবে যুব সমাজের প্রতি আমার একটা দায়িত্ব আছে না? ভাই মহল্লা তো আরো বহুত বড় ভাই আছে। ওই বরকত ভাই কি করছে? কোন কামে আয় আয় আরো পেজকি লাগায়। কি এর মধ্যে কি? ওই বরকত তো এগুলার কি বুঝে? ভাই কইতাছি কি, ভাই আমি আপনার সেবা করবার চাই। কচ কি তুই আমার সেবা করবি? আচ্ছা কি সেবা করবার চাস কো? ভাই আপনি যে রকমের ওইটাই করুন, কোনো সমস্যা নাই কা। ভাই আমার চাস্ত ভাই ওই সুইজারল্যান্ড থাকে, ওই আইছে আর সময় একটা ওই ওই লয়ে আইছে, একটা ফরেন একটা পানি লয়ে আইছে। আর রয়ন কচ কি তুই? ওই তুই দি আমগুলাই নে রে, আমার লজ্জা ভাই দেখছিস নি? আচ্ছা ঠিক আছে, মালা চুকু আর মধ্যে রেখে দিছি। আপনি কইলে এখনই শুরু করবেন, কোনো সমস্যা নাই কা। হ যাও যাই, মনে করছো রাত হয়ে গেছে গা, খাইতে খাইতে সকাল হয়ে যাবো, গোসল দিয়ে পরে যাবো গা বাইতে। কোনো সমস্যা নাই কা, টাওয়েল সাবান সুবান সব কিছু আছে, লোশনও আছে। আপনি সকালে গোছল মোছল করে ফ্রেশ হয়ে মাইকা মুইকা পরে বাইর যায় কইতেছি ওই কাবাব কো। হ্যাঁ না না কাবাব কো আচ্ছা তুই লে লে, আমরা যে কি করস নাও করবার পারি না। সুন্দর করে তুমি চুরি করছো, হ্যাঁ দেখছো খেলাতে বিজয় ভালো করছে, দেখছো তুমি একবারে ওর তেলি আইছি, আরেকবার দেখবানি? না দারুণ একটা কাজ করছেন। আমি তো কেমনি কি কমু বুঝে পারছি না, দারুণ না দারুণ বুঝে পারতেছি না। তুই এনে কি করছ? আচ্ছা তোর এই কামটা কি, তুই কি করতে আইছিস এনে? তোর সাত দিন পরে শাদি বেটা আমরা যাবো দাওয়াত খামু বেটা। আমি না শাদিতে নাচুম, আমি তো ডান্স প্র্যাকটিস করা শুরু করে দিছি দেমনি। আমি আছি মিসুলি, আমি না বুঝিয়া অনেক ফাল পারছিলাম, আমার মাফ করে দিয়েন আপনি। আমি তো মাফির দোকান খোলা বইছি না। আচ্ছা যান, মাফ করে দিলাম, সমস্যা নাই কিছু। দয়াবতী কোন একটা। আরে আমি যেই জিনিস ঘটাইছি ওটা যদি আপনি শুনেন তাইলে আজকে আপনি আমার মাফ করে দিবেন, ঠিক আছে? হ্যাঁ আমি আপনার বিডি উদ্ধার করে লই আইছি। এই কি ছাগলের মতো হাসিস কেলা? হ্যাঁ আগে আমার কথাটা শোন, আমি কি কইতাছি, ওই যে রফিককে আছে না বুইরা হালায়, বুইরা হালায় যাইতা ছিল আর আমি খাপ করে ধরছি, দইরা তারপর ভিডিওটা লইতেছি, ওই তো আমার দিব না আর আমি ছাড়ুম না, ওই আমার দিব না আর আমি ছাড়ুম না। ভাল লাগতাছে রে গল্পটা, ক ক কমন দেখো, মজা লইতাছ আমার লগে? হ্যাঁ আমি কি মিথ্যা কথা কইতাছি নাকি? রফিককার এমন এক ফ্লাইং কিক মারছি সাত ফিট দূরে যায় পড়ছে ওই জায়গা থেকে, যাইয়া ওর পকেট থেকে মোবাইল লই আইছি, ঠিক আছে? অত দিব না। করছস কি তুই? এত বিকার তুই ফ্লাইং কিক মারছিস, ফ্লাইং কিক মারছিস, এক কাম কর, বেশি দূর না, সামনে বিরুই গঙ্গা আছে, খালি পানি দেখায়া উড়ছি বাচ্চা হইয়া পড়ি পরে এমনি মরে যাবি গা। তোর বেটা উল্টা পাল্টা কথা কচকিলা, মিসিউলি আপনি এটা দেখেন, ভিডিওটা দেখলে আপনি বুঝবার পারবেন। আস্তে আস্তে আস্তে, মিসিউলি আরো এক ঘন্টা আগে ভিডিওটা পাইছে দেখছে, এই ইরফান এটা উদ্ধার করে লিয়ে আইছে, যা তুই যা। না না এটা হইব না, তুই আমার লগে চিটিং বাজি শুরু করছো। এই বেটা ভিডিও লিয়ে আইছে বেটা, আমি আগে শাদি করবছে আমারে। ওই বেটা এই কথা আরেকবার খুব একদম গাড়ায় পাগল বানাল মধুরা। ওরে বাবা রে, এমন মানুষ রাইছে আমার গাড়াইব, তুই খালি মিস করবি সিলি করতাম বেবি না, এর মধ্যে তোর গাড়াই দিম বেটা। আগে কইরা দেখ তারপর কি করি। এই মিসুলি চুপ কইরা দাও তো, তুমি আমার শাদি করবা? এই কি কইছস তুই? তোরা কিন্তু সাবধান কইরা দিতাছি মিসুলি, আপনারও কইতাছি হাইছেন না, বেশি তেরি বিরি করবেন আর বিয়া করবেন, এই ভিডিও ছাইরা দমু ভাইরাল করে দমু তোরা। চিনছেন আমারে? আমার জানেন আমি কাটাই। ওরে বাবা রে, হ্যাঁ চিনতেই বাম গো, হ্যাঁ কাছে একলাই ভিডিও আছে না, আমার কাছে না আমার কাছে ভিডিও আছে, ওই যদি আমার শাদি না করে আমি ভাইরাল করে দিব, জাতীয় চোর বানাই দিব, ঠিক আছে না? এমন কাম করমু সব ঘরে ঘরে যাবো গা, জাতীয় চোর মনে করবো সবাই। আরে আপনি কয়ে দেন না, আরে আপনি বিয়ে করবেন কয়ে দেন। আচ্ছা হুনেন 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 হুন কি কয়? ভিডিও তো দুইজনই লই আইছেন, খুব বালা করছেন মাগার, আমি তো আর দুইজনের বিয়া করবার পারুম না। তুই বাদ, এখন উপায় হইতাছে দুইটা, এক দুইজনে মিলে মারামারি করবেন, যে মরলই তো মরলই আর যে বাঁচল আমি তারে বিয়া করব। আরেক উপায় হইতাছে গিয়া টর্চ, টর্চে নির্ধারণ করব আমি কারে বিয়া করবো, না আপনারা ঠিক করেন আপনারা কি লইবেন। মোহন বোধহয় মায়ের খাবি, নাক সামুসা ফেটে যাবো গা, দরকার নাই কে টর্চে রাখলে যা। হ্যাঁ শেষ নিঃশ্বাস নেওয়ার আগে টর্চটাই করা ভালো, ঠিক আছে? আচ্ছা ও কইছে ও টর্চে রাজি আছে, আমি মোটামুটি ওর কথা শুনি না, আমি নিজেও রাজি হয়েছি, টর্চ তোই ভালো, মারামারি দরকার নেই, আমি শান্তিপ্রিয় মানুষ তো। একদম ভালো ছিল, ঠিক আছে বন্ধু চলো। মাম্মা আসেন, টর্চ কি দিতে নি? হ্যাঁ আসেন না। আহ
আমি হয়েছে না এত মাল গেলিস না মাল তো তোরে গিলা লাইব তো মাতাল হয়ে যাবি গা এগনপার চাল দারুল্লা যারা সোরা কাম তোরা পানি মিলা যারা সোদা কাম তোরা পানি মিলা তোরা টেবিল মেবিল সাফ কর না রফিক ভাই তোরা টেবিল মেবিল সাফ কর না রফিক ভাই আমি তো মদ গিলমি আমি সারা দিন ভর মদ গিলুম মগর কিচ্ছু না মদ আমারে মরে না মদ আমারে কি করছে মদ মদ আমারে ধরে না মদ ধরে না সেটা কি ওর পাপুর একটা ফোল্ডার মানে জাদুর ফোল্ডার ওই কারকার লগে জাদুগিরি করছে চা সালা লুই চা পুজা লুই চা জাদু হয় না কা আর একটু আরেকটু টাইট হবে আরেকটু একটাকে আমাদের ঠিক মতো করবো মানুষ তো ব্যাপারটা কি করছিস তুই টাইট কর সন্দে দে সন্দে ওইছে এই এইবার ব্যথা পাইতেছি আলা আলা ওইছে 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 হ্যাঁ আমি বুঝা পারলাম না মিস্ত্রি এর কি মন ধরনের টচ এটা তো নয়া ধরনের টচ কেন আপনি আমার বিশ্বাস করেন না ওই বিশ্বাস করে না আমি বিশ্বাস করি ঠিক আছে ওর ওই চিনি চলবো একদম ঠিক আছে দে এক মাথা আমারে দেন নতুন টচ যে উপরে পড়তেন আমি তারে বিয়া করতাম কিন্তু পড়ছেন তো পাশাপাশি আজকা টচ করে আলাইছেন তো বুঝবার পারি না ইক্কা আবার 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 টচ করে না আমি রিকল পারলাম না আমার স্যার দেখছেন দেখছেন আরে গাদ ধরে বাচ্চা মারা উড়া আগে এক লগে উড়া রাখবো তো এই রে দেখছস তুই কি মানুষ দেখছেন কইছিলাম না আপনারা বিশ্বাস করেন না আবার করেন না প্লিজ টচ করেন আবার করেন শুরু করেন এই হ্যাঁ কি কি শুরু করছে আমি এই সময় তো নাই এই গাদ ধরে বাচ্চা উড়াচ্ছে খেলা আমারে আরে তাছাড়া গাদ ধর আমি তো ভাবছিলাম আপনারা খুব সহজ সরল মানুষ ঠিক আছে এই যে মোবাইল আছে এনতে লিয়া বিরো ডিলিট করে লাও যাও কি ছেড়ে দে কেমন জায়গা জায়গা কি কছ জায়গা ভিডিও আর কই কই আছে এই নি আছে কোন জায়গায় রাখি নাই কা ভিডিও আর কই কই আছে ওটা সিনান নাই কা অবশ্যই আছে ভিডিও আর কই কই আছে ঠিকঠাক মতো বইলা দেন যদি না কইছেন তাহলে কিন্তু ইন্টার মুক্তি নেই আর নাই কা কইতা ছেড়ে শুধু গ্যালারির মধ্যে ঢুকেন আমি দাইতাছি ওই একটা দিয়ে সেই দিয়ে আর কই আছে আমার ব্ল্যাকমেল করলেন না একটু আগেই তো ওটা কিন্তু আমার কাছে রেকর্ড আছে
আর আমার রুম বারান্দা পুরো বাসাটা চিপায় চিপায় সিসি ক্যামেরা আছে। আবার কি বাকি আছে? বান্ধন লাগবে আবার চুপকে রাত দিন আসো বহানা চুপকে চুপকে আচ্ছা মিস শিউলি আপনার জন্মস্থল কবে? এখন থেকে 18 বছর আগে যে সাল ছিল ওই সাল। ওইটা কি সার্টিফিকেটের না অরিজিনালটা? অরিজিন সত্য জানি না। আপনি জানেন না মেয়ে মানুষদের বয়স 18 থেকে কোনোদিন বাড়ে না। হ্যাঁ ঠিক কইছেন, তাহলে তো আপনার লাগে আমার সাথে কনফার্ম। তাই নাকি? হ্যাঁ কনফার্ম। কি নিয়েছি দেখবেন নি? কার ফোন এটা? রফিকের ফোন। এটার মধ্যে আমার ভিডিও আছে? না এটার মধ্যে আপনার ভিডিও নাই কা। আপনার ভিডিও রাখছি আমার ফোনের মধ্যে, লো। আপনি কি নিজের বহু চালাক মনে করছেন? হ্যাঁ রফিকা কিন্তু চালাক কম না। আপনি কি ভাবছেন রফিকা এক ফোনের মধ্যে ভিডিও রাখা দিচ্ছে? আপনার মতো তো বেশি বাবার আমি পারি না। শুধু হ্যাঁ আপনার ভিডিও না, রফিকার ফোনের মধ্যে শত শত মায়ের ভিডিও আছে। আর আপনারা একলা ব্ল্যাকমেল করে না, শত শত মায়াকে ব্ল্যাকমেল করে। আর স্ক্রিনশট বি রাখা দিচ্ছি আমি, আর বিভিন্ন মায়ের অফার করছে যা হো আমরা ঘুরে আহি, ঢাকার বাইরে যাই, কক্সবাজার যাই, দুই দিন তিন রাত ঘুরে আহি, সব খরচা আমার। বুঝি না এগুলো আমি সব রাখা দিচ্ছি। তাই নাকি? হ্যাঁ কোথাচ্ছি কি সব ভিডিও আপনার কাছে রাখা দেন। আরে মোর জ্বালা এইসব ভিডিও দেয়া আমি কি করুম? এই ছেমরি সরি আপনি কি বোকা? হ্যাঁ এই ভিডিও তো আপনার সেভ করবো রক্ষা করবো। আপনি করবেন কি একদিন রফিককে অফার করবেন, এই রফিক তুমি কোথায় আসো, আমরা কফি খাই, আমরা ডেট করি, হালাই তো আইবো, আর লগে লগে আরো কইবেন এ দেখ তোর কাছে আমার একটা ভিডিও, আর তোর দেখ শুধু আর ভিডিও আর ভিডিও আর ভিডিও আর ভিডিও, ঠিক আছে? আর দেখা কইবেন তুই যদি আমার ভিডিও ছেড়ে দেয়, তোর ভিডিও সবগুলো ছেড়ে দেবো আমি, তুই ব্যারেল হয়ে যাবি, তোর শুধু লিঙ্ক বেরোবো লিঙ্ক, ঠিক আছে? ওর ভয়ে যত ভীতি রাখ ফোল্ডারটা ডিলিট করে হালাই দিব। রং বাজা আসিক আমার দিলটা কিন্তু তুমি আজকে জিতেই নিচ্ছ। শুক্রিয়া সাদিক হন। সিউলির কথা কোনো নর্চ হয় না, কালকে সাদিক। কালকে তু সময়টা বেশি হয়ে যেতেছে, কোথাচ্ছি কি আর রায় তো দরপরে বলে যাবো গা, আজকে আমরা সিঙ্গেল সিঙ্গেল করি, ঠিক আছে? কইলা লাই। আরে মোর জ্বালা আমার নাইলে কোনো আত্মীয় স্বজন নাই কা, তোমার কি কোনো আত্মীয় স্বজন নাই? আমার সপ্তাহে আছে, আমি পয়দার পর থেকে আমার কোনো আত্মীয় মরবো দেই নাই কা, সপ্তাহে আছে। আমরা কইরা লাই আজকে সবার একদিন আমরা দাওয়াত মধ্যে খেলে দিব নে। সাক্ষী কাজী লাগবো না? কাজী ওই হাল মানে কাজী সাহেব রে মোর দোকানের মধ্যে বাগরখানে চা দিয়া বয়ে রাখছি, কইছে যন্ত্রণ একবার পারে। আর সাক্ষী এ বাড়িটা কার? এবারে সপ্তাহ হচ্ছে আপনার চরে, এবারে সপ্তাহ আছে তোমার ফ্যান, ঠিক আছে? তুমি যা রেখো বা তবে সাক্ষী দলকে প্রস্তুত। তুমি একটা কাম করো, তুমি ভিডিও লিয়া ফোনটা ফেরত দাও। আর প্লাচে তো প্লাচ, আর এসতে হইতাছে শিউলি। ভাল লাগছে তুমি খারাপ মোবাইলটা নিয়ে দিচ্ছি। হলো আমি ওই যাই কি করতেছো? কে কিছে
আমার হবু দিদি একদম অস্থির হয়ে গেছে গা। হইছে অস্থির হলো হইবে আর তো মাত্র একটা রাই ঘর যদি আমি দেখা পাই মজা থাকলো মজা গেল গেল সব এমনি আতাই না এমনি আতাই না ঠিক কইছো হবু ঠিক কইছো আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি খাড়াইতেছি খাড়াইতে ও আচ্ছা খাইতেছি আর দেখেন না তিন ধরনের হলুদ আছে একটা শুকনা একটা বেশি শুকনা আর একটা ভেজা আপনি কোনটা লাগাইতে চান কন্ত তোমার এই সাউস কাঠা দিচ্ছে এত সাহস দিয়ে গেছে কি মন চেতেছে জানেন আপনার জোরে একটা লাথি এই সুলি মুখ সামলা কত বলছি চুপ তোর কোনে লাথি মারতে মন চেতেছে জানোস তোর দুই পায়ের মাঝখানে সুলি আমি তোরে শেষবারের মতো কইতাছি তুই সাদি উদি করিস না তোরে লয়ে গেলাম আমি ফিল মারামু সত্যি কথা রফিক ভাই পাঁচ কোটি টাকা বাজেট রফিক ভাই ফিল্মের নাম কি হইব কত নাম কোটি টাকার হলুদ জাইঙ্গা নাকি শিউলির গায়ে হলুদ ভিডিও দেখা হয়েছ আরে কি কম দেখছি মানে ভিডিও তো আমার কাছে আছে মোট তিনটা ভিডিও পাইছি আমি তোমার ও আরে একটা তো যে উঠতে নাই কাল লাগে আর একটা হইলো তোমার গ্যারামের চেয়ারম্যানের বউ আরে তো হেভি আস রোমান্টিক সিলি আমি তোরে রিকোয়েস্ট করতেছি তুই আমারে ভিডিও দিয়ে আলা আমার কাছে দিয়ে আলা হ্যাঁ অবশ্যই দিমু অবশ্যই দিমু কিন্তু তোমারে কেন একটা দিমু এফডিসি তে একটা ডিবি অফিসে আর একটা আমার কাছে থাকবে আমার মাথা গরম গরম করিস না আমারে রাগাইস না কইতাছি রাগালে কি করবি তুই কি করবি দেখবার চাচ এখন কই যাবি তুই আমি তোর মৃত্যুর আগ পর্যন্ত এই ভিডিও গুলো আমার কাছে থাকবো প্রত্যেক সপ্তাহে তুই আমার কাছে আসবি আর আমার পাশ রাখবি আর যেদিন তুই আসবি না ওই দিন ভিডিও গুলো সবার কাছে যাব পাঁচ আট জিন্দগিতে প্রথম দেখলাম বিয়ের সাক্ষী আপুসে রাজি হয়নি রেখে বাইন্দা রাখছে
ব্যাপারটা কিন্তু যা তা হয়েছে মিস শিউলি। ওইটাই কাজে আসতে আসতে আপনার সাথে একটু গল্প করি। সব গল্প জানো করে আলাই বাসর করে কি কমু। আপনার লগে তো আমার অনেক গল্প আছে বহেন না শিউলি। তোমার মধ্যে কিন্তু একটা খেলা আছে, এই পুরান ডাকে এই শুদ্ধ মেয়ের একটা চিবির মধ্যে হালায় দাও কিন্তু। যা কইতাছি এই সাকি বাইগনেরা একটু একটু ব্যাক সাইডটা চাপান, ব্যাগনের চাই পাবন গল্প করুক। আচ্ছা কইতাছি আগো মুখটা খুলে দিই না। না না না, আরে কি ক এখন মুখ খোলা যাবে না, এখন যদি মুখ খুলে দিই তাহলে আমাদের গল্পের মধ্যে ডিস্টার্ব করবো না। তোমার একটা চাচাতো বোন আছে সাইকা, আছে না? আছে তো, বেলজিয়াম থাকে। ওইটাই। আচ্ছা তার নামে যে দুইটা বাড়ি আছে শ্যাম বাজারে, তোমার নামে না হয়ে গেছে তো? কি 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 কইতা চোখ কাটাই কইছে? কেউ কয় না একা চন্দু, মনে আছে ফাইল লওনে লেগে গেছে তোমার মোবাইলটা আমারে দিছিলা, চিবি দিয়া তো অডিও একটা ফাইল আছিল, তুমি খেয়াল করো না একা, আমি তো পুরাটা হুইনা ফালাইছি। কোনো ব্যাপার না সোনা, এতি মাইয়া বাপ মা কেউ নাইকা, তার বাড়ি ঘর জমে যাবা সব লয়ে লইছে, এটা কোনো বিষয়? এটা কোনো বিষয়ই না। মাগার ঠিকঠাক মতো করছো তো, মানে দলিল তো করছো, নাম জারি নিয়ে তো একটা ঝামেলা চলতে ছিল, কাম কি হয়েছে ঠিক মতো? হয়ে যাইব। আরে কামের পোলা, আয় চুপ কো কো। কি যেন কইতাছিল? ও না কইতাছি কি মানে ওই আপার জমিটা, আপার জমিটা মনে হয় যদি আমগো হয়ে যায়, সব ঠিকঠাক হয়ে যায় তাহলে তো ধরো যে আমরাই সব আমরাই মালিক, আমগো বাচ্চা কাচ্চা হয়ে গেলে ওরাই কিন্তু মালিক হইব, তাই না? কি সুন্দর হিসাব, কি সুন্দর হিসাব না? কিন্তু সুন্দর হিসাবগুলো তো শয়তানি হিসাব হয়, শয়তানি হিসাব যারা করে তোমার কি হয়েছে? আমার মনে হইতেছে আমি আমি চিপার মধ্যে পড়ে গেছি। আমি কি চিবার মধ্যে পড়লাম? ছোট ভাই ফান্দের মধ্যে পড়ছেন, আপনার হাসি হইতাছে? খুব মজা পাইতেছে, তোমার একটু মজা লাগবে ঠিক আছে, তুমি বহ পাশাপাশি একটু বহ যাও। শুনেন না পিতাছি কি, আমি আর জিন্দিতে সাদের কথা মহে আনুম না, আমি চাই কি সাদি তো তোরা কেউ করবো না এমনি তো। আরে দেখ সাদি কি করবো, সাদি তো করা লাগবো না, কিন্তু একটা ক্লাস করা লাগবো না? ক্লাস লওয়া লাগবো, তোকে একটা শিক্ষা দেওয়া লাগবে না? বয় 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 সেলফি তুলি। কি ছে কই আপনি?
আছে কি অনেক কই লাগব না তরে গেছে কই আমি তো কাজ নিয়ে আয়া পড়ছি আপনি কাজ লয়ে চলে আইছেন আরে হ আছে না ছোট ভাই মোল্লার পোলা ভাই আমার একটা দায়িত্ব আছে না ইস আমি তো একদম মুখ ধরে হয়ে গেলাম ভাইজান এটা আপনি কি কইতাছেন আরে আপনি যে আমার লাগে কি এটা তো আপনি বুঝবা পারবেন না আমি বুঝি আরে আপনার দেখুন পত্রিকা আমার থেকে পাইপলাইন তেল তেলা তেল তেলা পল্লু ভাই কি মন লাগতাছে আরা আরা তাইলে তো আমার না দেখলে আপনি কি হইব সব না কি কইতাছেন না দেখুম না গেলা অসুবিধা না অন্তে মোল্লারি পোলা রেগুলার যায় একবার করে আপনার দেখে আমাকে হ্যাঁ অন যদি না দেখতে দেয় দিবো না গেলা নাই দিবার পারে মানুষের মন বলা কথা যে কোনো সময় চেঞ্জ হয়ে যাবার পারে আচ্ছা একটা কথা কম তো কর না আপনার কি ইচ্ছা করে না এই সিলিরে একেবারে লেগে আপনার কাছে রাইখে দিতে কি কইতাছে কোন না আপনার ইচ্ছা করে না করে করে তো কি কইতাছেন এগুলো আপনি আপনি বুঝতাছেন না আমার শরীরের মধ্যে কেমন যেন আনছেন আনছেন করতেছে বুঝতাছেন আপনি আপনি যদি আমার হয়ে যান না একদম জিন্দেগি তোরে আমার পাইপলাইন একদম ক্লিয়ার হয়ে যাবো আউটগোয়িং একদম ক্লিয়ার তাহলে কাজের কম ড্রাইভার ওই কাজি এখান থেকে ফুটো জিন্দেগি তো চাইবা না এখানে আইবা আমি কি করবো মিসিউলি সকালে আহেন না কুমু মিসালি হাই হাই পল্লু ভাই ভাই কোন সমস্যা নাই এরপর তোরা বাইকে যাবি জাগা আমার কোন সমস্যা নাই পরিবার খেলে গরে কল লাগবো আমার পরিবার খেলে সারাটা জীবন কি দেখছি আমরা আইটেম সঙ্গে নাচে নারীরা এইবার নাচবো পুরুষেরা তোরা শাড়ি টারি পইরা নাচবি আর আমি সিনেমার হট আইটেম সঙ্গে নায়িকা আমি শিউলি বই এবার দেখবো আর হাততালি দিব শোন তোকে 10 মিনিট টাইম দিয়ে যাইতেছি 10 মিনিটের মধ্যে রেডি হয়ে যা ঠিক আছে আমি একটু খানা পিনার ব্যবস্থা করতেছি আর ওই যে ওইদিকে সব কসমেটিক আছে লাগলো একটু মেকআপও করে লইস আমার মেকআপ করানোর জায়গা নাই কেউ জায়গা খুঁজা বাইর কর বুঝছস সুন্দর লিপস্টিক দিবে একটা টিপ লাগাবি আইতাছি আমি 10 মিনিট কিন্তু উঠোন হোক বাঁকা তাও কোমর ঝাঁকা পেনি খুলে এনাচ দেখবো আমি একা আমি মিশিউলি তুরে দিয়ে ফেলি প্রেমের জালে তুই ভেসে গেলি আমি মিশিউলি তুরে দিয়ে ফেলি প্রেমের জালে তুই ভেসে গেলি আমি মিশিউলি তুরে
মাম্মা কি ছে একদম ল্যাপটা ঘুমাইতাছো আমরা এখানে কি করতেছি আমরা এখানে তুই জানোস না এত লেগে তো আমরা এই জায়গা বন্ধু হয়ে গেছি হ্যাঁ তুই সিলেবে প্রথম তো আবিষ্কার করছো তুই তো আরে চিনাইলি আমি ঠিক আছে ভুলে গেছো আবিষ্কার আমি করছি এটা মনে আছে আমি ঠিক আছে মানতাছি তো ইচ্ছা আছে আমি গেলাম শিখেছি তুই পাটা কেমনে সিলেবে সঙ্গে খড়াইতে হয় তুই দেখাইছো আমারে হাউল পাটা ঠিক আছে সুন্দরী মেয়ে দেখ দেখি পিছন লাগানো লাগবে বাট এত চেষ্টা কেন তোরা ঠিক আছে পার্সোনালিটি নিয়ে কিছু নেই বাট আমার দিকে কিছু শিখ কামে দিব ও আমার ঘুমায় কি মন লাগতেছে চলে জানোস তুই ওই বুলটা আমি করে লাইছি আসলে এটা ঠিক অনেক যে আলার কি এত কথা কি স্যার আপনি ধরে স্যার না তো যান হাত মুখ ধুয়ে আসেন এরপর নাস্তা করেন যান কেটা নাস্তা করব আমি তো জীবনে করব না বিষ না কি আছে খাওয়ানোর মধ্যে ঠিক আছে নি বিষ মিশালে বিষ খেয়ে যাইতে হইব খায়ের পর বিদায় আমরা না খাই যাব এ জন সাহেব শিউলির বাসা থেকে মেহমানরা না খায় কখনো বিদায় হতে পারবে না এটা ইম্পসিবল আচ্ছা মিস শিউলি আপনি আমগলকে এমন কত চেন কিল দিয়ে কোন তো একটু আমি কি করছি আর আপনারা কি করছেন একবার ভাবছেন কাল রাত থেকে আপনা করে এখানে রাখছি শুধুমাত্র ভাবার লেগা মোবাইল দেনে টিভি দেনে কিচ্ছু দেনে ভাবার লেগা ভাবছেন না ভাবছি ভাবে দেখছি আসলে ভুল করছি ভুলে গেছি আমিও ভাবছি ভুল করে লাইছি গুস্তাকি মা বললাম না কি অন স্যার আপনি কিছু ভাবেন নি বহুত কিছু ভাবছি সবার বুঝ আমার মতো এক না আমার বুঝ আমি বুঝি আমার বুঝ অন্যরকম আমি আপনাকে ভালোবাসি এটা তো আমার অন্যায় তাই তো ভালোবাসা অন্যায় না অংশে ভালোবাসারে ভুলভাবে প্রকাশ করাটা অন্যায় ভালোবাসার মানুষরা ভুলভাবে চাওয়াটা অন্যায় আমার কি মনে হয় জানেন ভালোবাসা আসলে কি সেটাই আপনারা কখনো বুঝেন নাই বুঝছি যা বোঝা বুঝছি আর দরকার নেই বোঝা না আপনারা বুঝেন নাই তো আমি আপনাদেরকে বুঝাবো কেমতে কেমতে আজকে আজকে সারা দিনে তিন সময় তিন জায়গায় আপনারা তিনজন আমার সাথে দেখা করবেন আমি আপনাদের পরীক্ষা নিব ভালোবাসার পরীক্ষা কি পরীক্ষা আবার এই তিনজনই পাস করি তখন কি হবে মিসিবি তখন দেখমু তাহলে নাম্বার কে বেশি পাইছে বিসি নাম্বার পেলে এই পুরস্কারটা কি পাবো মিসিবি এই তো ব্রেন তো খোলা শুরু করে দিছে যে বেশি নাম্বার পাইব সে পুরস্কার বাবদ মিছিলিরে পাইব তাহলে আমি রেডি আছি আমি রেডি আছি তাহলে কি যামগা অন সাহেব কিছু বলুক আপনি রেডি ওই বাচ্চা মানুষ কি কইব ওর কত দরকার নাকি আমি রেডি আছি আলহামদুলিল্লাহ আমিও রেডি আছি হ্যাঁ আমি কি তাছি দড়ি মুড়ি রাখো এ কই যাইতাছি কইলাম আমরা নাস্তা করে যাইতে হইব আমি রেডি আছি নাস্তা খানোর লিগে তাহলে আমিও রেডি আছি ঠিক আছে আমরা কুড়েই যাই কার পরীক্ষা কি মনে হলো মিসিবি সেটা তো বলা যাবে না আচ্ছা লাগবে না কার কিছু কোন লাগবে না আমারে আমার পরীক্ষা লিবা না আমার পাইপলাইনের ভিতরে হান্দা গেল কেমতে এই বিআই
আপনার পাইপের লাইনে সব ঠিক আছে ক্লিয়ার আছে আপনি জানতো পার্সোনাল কথা কইতেছেন পরীক্ষা তো এই কথাবার্তা চলতেছে এরপরে হইল গিয়া চলো জায়গা বরকত ভাই আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন হ্যাঁ কাজি অফিস তারপর বাইতে খামোশ কি হইছে ভাই উত্তেজিত কেন হ্যাঁ তুমি জানো না হ্যাঁ যে গতকাল কাজির বিদায় করে দিয়েছে আরে ওইটা তো আমার সাদি কবে দেখা মিসলি ঠিক না গাধা নাকি কি কইতাছ মিসলি আও বরকত ভাই আমি যাব না ভালো করছো যাব না জান আপনি জান যাইবা না না যাইবা যাইবা তুমি তো আমার লগে যাইবা হেনতা না না নাচবা আমার সামনে বুঝছো না কি হলো ঘাড়ে আছো গেল এত ফুটো আমার লগে ওরে লয়ে যাও না মানে বিষয় না 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 ইরফান কোথাও যাবে না দেখতাছি তো বিষয়টা দেখতাছি না তুই যাবি হ্যাঁ কি কই না 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 কি করতে হইব কিছু মনে করো না দরকারই নাই দরকারই নাই পরীক্ষা চলতেছিল পরীক্ষা শেষ হয়ে গেছে কিছু হয় নাই পরীক্ষা তো পরীক্ষা ইরফান সাহেব তাহলে কি আমি ফেল সেটা তো কালকে জানতে পারবেন রেজাল্ট কালকে কিন্তু আপনার জন্য এখন ছোট্ট আরেকটা পরীক্ষা আছে কি পরীক্ষা কও না কি পরীক্ষা একটা গান ধরেন কি গান গাইবেন ওটা আমি জানি না এই পরিবেশের সাথে যায় এমন একটা গান ধরেন জলদি শুরু করো ভাই শুরু করো কি হলো শুরু করেন টাইম দিবেন না এত টাইম নিলে হইব আরে কি হলো দারুণ দেখতেছি আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো মারো তুমি আমায় মারো মারো বিয়াই তুমিও মারো আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো মারো মারো যেমনি মারো মারো তোমরা আমায় মারো আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো মিসিউলি অন্যরকম লাগতেছে আমার কাছে জীবনে আমি হালা অনেক পরীক্ষা দিচ্ছি কিন্তু মাগা এরকম পরীক্ষা দেই নাই পেলা দিচ্ছি সারা জীবন পরীক্ষা দিচ্ছি দিনের বেলায় হ্যাঁ আর এই প্রথম আমি পরীক্ষা দিতেছি রাইতের বেলায় খুব রোমান্টিক লাগতেছে আতে ড্রিঙ্কস সরি আপনি কোনো মাইন্ড করেন না ফান্টা আছে অন্য কিছু মিক্স করি না ইকা ঠিক আছে আর আমগো আমগো বংশ তো বনে দি বংশ ঠিক আছে টাকা পয়সা এসব তো আমগো হাতের ময়লা এই যা খরচ ফরচ করছি না এগুলো সব এভরিডে সবসময় খরচ করি বুঝবার পারছি অনেকক্ষণ তো বয়ে বয়ে কথা কইছি আয়েন না খুব রোমান্টিক লাগতেছে দুজন একটু হাঁটি আকাশ দেহি আহ উঠেন না না এখন তো উঠবার পারুম না আসলে হয়েছে কি পাটা অনেক ঝিঝি ধরছে মাঝে মধ্যে হয় এমন ঝিঝি ধরে 15-20 মিনিট তো উঠবারই পারি না বসে থাকুন লাগে হায় হায় কোন কি হন কি করতেইবো আরে কইলাম না কিছুই করা লাগবো না একটু বহি এমনি ঠিক হয়ে যাবে 5-10 মিনিট বহি না সব কি মিশা কথা কইছেনি মিশা কথাই কইছে সব তো নাটক করতেছে আমি সাজে দিছি নাটক করতেছে
আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, মন করছি পায়। মিসুলি, আপনি কি পাখির লগে বন্দি থাকেন? কেন না কইতেছি, তাহলে তো আপনার ওই উড়ে যাওয়ার সুযোগ আছে। আপনি কিন্তু আত আছে, কিন্তু আপনি পরি তোমার সুযোগ দিলাম, পরীক্ষায় কি প্রশ্ন করবো তুমি কয়ে দাও। বা তাহলে তো ভালো সুযোগ পেয়ে গেছি আমি, আমি তো দেখে দেখে নকল করে পাস। ও একটা কথা কমু, আমি কি আপনার কাছে আজীবনের লেগে বন্দি থাকতে পারি? এর আগে আমার কিছু কথা আছে। কন্যা কন্যা, তুমি কি আমার অতীত জানো? আমি কিন্তু এই সিনেমায় আসার আগে বিবাহিত আছিলাম, মানে আমার বিয়ে হয়েছিল, আমার একটা বাচ্চাও আছে। এই কথা তো আমি এখনই কয়ে দিচ্ছি, অনেক মানুষের এসব কথা, এসব খবর অনেক পরে বেরোয়, আর এসব বেরোইলে অনেক প্রবলেম দেখা দেয়। আর তুমি একটা ভিডিও কথা হুই না কি করছিল মনে নাই? তোমার পরিবার যদি জানে তখন কি মাইনা নিব? নিব বলে মনে হয় না, আর না নিলে তখন তুমি কি করবা? কি হইলো কথা কও। আচ্ছা থাক, কিছু কম লাগবো না, উত্তর আমি পেয়ে গেছি। তাহলে কি আমি ফেল? রেজাল্ট তো কালকে পাইবা। জায়গা আমার আরেকটা ছোট পরীক্ষা আছে, একটা গান শোনাও। কি গান গাইবো এটা আমি কইতে পারবো না, এই পরিবেশের লগে এখন তোমার গান যেটা মনে পড়ে ওইটা গাইতে হইব তাড়াতাড়ি। আমার এই গলায় গান গামু? গান তো গাইতে কইছি, এটাই পরীক্ষা, জলদি। আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই শিউলির কাছে ছুটে আসি। আমি হয়েছে না, আর দুই লাইন আর একটু গাও না, টিপটপে করতেছো গেল। আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই শিউলির কাছে ছুটাহি। বাহ, আপনারা চলে এসেছেন। শিউলি, আমি জানি না আমি তোমার পরীক্ষা উত্তীর্ণ হওয়া পারো কি না, কিন্তু আমাদের চিটিং করা হয়েছে, বরকত কামটা ভালো করে নিচ্ছে। আমার লোক চিটিং করছে যেমনি কইছে, এরা খুব বিল হয়ে গেছি গা। হ্যাঁ হ্যাঁ, আমার লোক তো চিটিং করছে। আমার কইছিল কি, হ্যাঁ নাকি বিয়ে তা, আমার বাচ্চা কাচ্চা আছে, ওনার কিচ্ছু নাই, উনি ফাঁকা পুরো একা। তাহলে তো আপনারা ফেল, কারণ বিপদে পড়ে আপনারা কেউ আমার কথা চিন্তা করেন। আমার হাত ছেড়ে আপনারা নিজেদের বাঁচিয়েছেন, ভয় পেয়েছেন। আরে, প্রেমিকদের হতে হয় বাঘের মতো সাহস, আর আপনারা আপনারা ভীতু। তা আবার মিস শিউলির প্রেমিকেরা এমন ভীতু, স্যাড। কিন্তু তারপরও একজনকে তো বেছে নিতেই হবে।
শিউলের প্রেমিকেরা এইলে তো আমি ব্যাপারটা আমি 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 তো একদম রেডি, আপনার জন্য অপেক্ষা করছিলাম আব্বাস। সমস্যা কি? চলো। শেষ পর্যন্ত আদম বাপ চাইল লগে। আব্বাস, এরা মিস শিউলির প্রেমিকেরা। ম্যাডাম চলো, নিচে গাড়ি দাঁড়া আছে। ও বুঝা পারছি, এফডিসি। অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন। ওই মিস শিউলি, আমগো রেজাল্ট কই? রেজাল্ট কি আমগো জানাইবে না? রেজাল্টটা অপেক্ষা করতে হবে। নাচো গো সখা, মেলে আজ পাখা। নাচো গো সখা, মেলে আজ পাখা। উঠোন হোক বাঁকা, দাও কোমর ঝাঁকা। পেনি খুলে এ নাচ, দেখবো আমি একা। আমি মিস শিউলি, তুরে দিয়ে ফেলি প্রেমের জাল। মায়া নিয়ে এলো ট্রু হার্বস হার্বাল কোকোনাট অয়েল। এতে আছে ম্যাজিক্যাল সিড পাইপ। চুল পড়া আগের থেকে বেশ কমেছে। তেলটা আসলেই ভালো। মায়া নিয়ে এলো ট্রু হার্বস হার্বাল কোকোনাট অয়েল। এতে আছে ম্যাজিক্যাল সিড পাইপ। চুল পড়া আগের থেকে বেশ কমেছে। তেলটা আসলেই ভালো। তুই দিয়ে ফেলি প্রেমের জালে, তুই ফেসে গেলি। আমি মিস শিউলি, তুই দিয়ে ফেলি প্রেমের জালে, তুই ফেসে গেলি। আমি মিস শিউলি, তুই দিয়ে ফেলি প্রেমের জালে, তুই ফেসে গেলি। নাচো গো সখা, মেলে আজ পাখা। নাচো গো সখা, মেলে আজ পাখা।